Okay. আমার পেজের ইউআরএল ওকে সম্ভবত কেউ যেন খুঁজে না পায় সে ব্যবস্থা করা আছে, বাট পেজটা ওপেন করা আছে আমার পার্সোনাল পার্সোনাল যে অ্যাকাউন্টে আছে বাংলায় নাম লেখা, বাংলায় নাম লেখা, আমার ছেলে এবং মেয়ের ছবি দেওয়া আছে, রিকোয়েস্ট পাঠিয়েছেন? ওকে চেক করে দেখছি, নিয়ে নিব ইনশাল্লাহ আজকে। রিকোয়েস্ট পাঠান গ্রুপ রিকোয়েস্ট, আমার গ্রুপের নামটা বলেন আমি নিয়ে নিচ্ছি, মানে গ্রুপে আমি জয়েন করছি দেন আমাকে পেয়ে যাবে। কোথায় কোথায় এখনকার দিনে তো কেউ থিসিস করে না, আপনি কেন করছেন? স্যার আমার গ্রুপ মেম্বার যে বলি যে চারজনের মধ্যে দুজন হচ্ছে বাইরে যাচ্ছে, তো ওদের মানে থিসিস নিয়ে ওদের হেল্প করার জন্য আপনি বকরি পাঠান। আসলে স্যার মানে ফুল টাইম তো এটা কোনো কথা হলো আমাদের কাছে মানে থিসিস প্লাস প্রজেক্ট দুটো একসাথে হয়ে যাবে, মানে আমাদেরটা হচ্ছে ইয়েতে মানে একটা প্রজেক্ট ভিত্তিক, যেমন ইয়েতে আমরা একটা ম্যানেজমেন্ট তৈরি করতে চাইছি, সে হচ্ছে আপনার ইয়ে ডক্টর দ্য ডিজিটাল ডক্টর একটা এখানে মানে লোকেশন গুলো ইয়ে ভিজিট করা থাকবে, কাছাকাছি যে লোকেশন গুলো হসপিটালের লোকেশন থাকবে, এরপরে হচ্ছে একটা হসপিটালের মধ্যে তো অনেক ক্যাটাগরি ডক্টর থাকে, তো স্পেশাল যাতে মানে রেড ইন্টারভিউ অনুযায়ী আমরা সাজেস্ট করবো ক্যাটাগরি। আমি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছিলাম, তাই না? আমি 2006 পর্যন্ত গিয়েছি, সো 2006 এ যে তিনটে ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি রিলিজ হয় এর মধ্যে বলতে পারেন যে সবাই টিম টিম করে জেগে আছে অ্যালাইভ বলবো, বাট এর মধ্যে কোডিগনেটরের অবস্থাটা বেশ ভালো, যে আফটার 11 ইয়ার্স সে কিন্তু তার নিজের একটা পজিশন ক্রিয়েট করে নিয়েছে, স্টিল সে টপ থ্রিতে রয়েছে আর কি। যদিও 2 বছর তার ডেভেলপমেন্ট বন্ধ ছিল, যে সময়টাতে লারাভেল মার্কেটটা দখল করেছে, ওই সময়টাতে মার্কেটে এসেছে এবং মার্কেটটা মোটামুটি দখল করেছে। ইউজের কথা বলছি, আমাদের মার্কেটে যখন আপনি কাজ করতে যাবেন, লারাভেল ক্রেজ চলছে, রাইট? লারাভেলের ইউজ হচ্ছে প্রচুর, নতুনত্ব অনেক কিছুই রয়েছে, সবই ঠিক আছে, বাট স্টেবল এবং ফাস্টার ফ্রেমওয়ার্ক কিন্তু কোডিগনেটর। রিপিট করছি, স্টেবল আর ফাস্টার ফ্রেমওয়ার্ক কোডিগনেটর, ফাস্টার যে কোনো ফ্রেমওয়ার্কের চাইতে ফাস্টার। লারাভেল বিট স্লো, অনেক স্লো বললে আপনি কিন্তু আপনার পজিশনে দুর্বল হয়ে যাবেন, কারণ আপনি কিন্তু ডেভেলপার হতে চলেছেন। সো বিট স্লো বলবো, হ্যাঁ অলওয়েজ আমি নিজেদের জায়গা রাজনীতিবিদের মধ্যে ধরে রাখার চেষ্টা করব, একটু ট্র্যাকফুলি কথাবার্তা গুলো বলার চেষ্টা করব, যারা কথাবার্তাতে যত বেশি স্মার্ট তারাই কিন্তু সামনে। বেফাস কথাবার্তা বললে কিন্তু পজিশন নষ্ট হয়ে যায়, এটা বুঝতে পেরেছেন? সো
ছয়ের পর থেকে হয়তো প্রতিনিয়ত নতুন নতুন ফ্রেমওয়ার্ক এসেছে, নতুন নতুন অনেক ফ্রেমওয়ার্ক এসেছে ছয়ের পর থেকে। বাট কেক এবং কোডিগনেটের একসময় মার্কেট লিড করেছেন, বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জেন্ডার ইউজ হয়েছে, জেন্ডার ইউজ এখন 1% এর নিচে চলে আসছে। পিএসপি তে সবচেয়ে ভালো ফ্রেমওয়ার্ক যদি বলা হয় তাহলে আমরা বলবো, যারা ডেভেলপার তারা বলবো যে সিকিউর এবং বেস্ট ফ্রেমওয়ার্ক কি জেন্ড, যেটা অলমোস্ট জাভা লেভেলে পিএসপি কে নিয়ে গেছে। বাট ওই লেভেলে নিয়ে গেতে হলে ডেফিনেটলি ওর সাথে অনেক কিছু যোজন বিয়োজন করতে হয়েছে, অনেক কিছু অ্যাড করতে হয়েছে এবং তার স্পিডটা স্লো হয়ে গেছে, পারফরম্যান্সটা ঠিক ওই লেভেলের নেই যে লেভেলটা এক্সপেক্ট করে, পিএসপির ইউজাররা যে লেভেলটা এক্সপেক্ট করে সেই লেভেলে নেই। বাট স্টিল কিছু কিছু প্রজেক্ট এখনো জেএনডিএ তৈরি হচ্ছে। কেক কোডিগনেটর লাইট ওয়েট কিছুদিন পরে চলে আসে, বেসিক্যালি সিম্ফনি, আর সিম্ফনির নতুন রূপ কি লারাভেল। সিম্ফনি কিন্তু তার উৎপাদন বন্ধ করে দিয়েছে, তার ইম্প্রুভমেন্ট বন্ধ করে দিয়েছে, সে এখন ফোকাস করছে কোথায়, লারাভেলের সাথে কাজ করছে। খেয়াল করে দেখবেন যখন লারাভেল ইনস্টল হবে সিম্ফনির অনেক ভেন্ডরের সাথে অ্যাড হবে। অ্যারাউন্ড 20 ফ্রেমওয়ার্কস রয়েছে পিএসপি তে ওভার দ্য ওয়ার্ল্ড, বা ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ফ্রেমওয়ার্ক জনপ্রিয়, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফ্রেমওয়ার্কের একটা র্যাঙ্কিং আছে। যেমন আমাদের দেশে কোনো এক সময় কোডিগনেটর অনেক উঁচুতে ছিল বা অনেক বেশি ইউজ হতো, অন্যান্য ফ্রেমওয়ার্ক ইউজ হতো না বললেই চলে। যেমন লাইক আমি যদি বলি কানাডাতে প্রায় 20টা মতো ফ্রেমওয়ার্ক ইউজ হয়, আমাদের দেশে 4-5টা বেশি ফ্রেমওয়ার্ক ইউজ হয় না। অন্যান্য ফ্রেমওয়ার্কের কথা তারা জানেই না, বা কাস্টমারই তাদেরকে ওই ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করায় না, রাইট? যেহেতু কাস্টমার বলে না, এটা তারা শেখার বা ইউজ করার প্রয়োজনও বোধ করে না, রাইট? সো ওয়ার্ল্ড ওয়াইড 2012 পর্যন্ত বলবো আমাদের দেশে এক নাম্বার ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ হয়েছে কোডিগনেটর, রাইট নাও লারাভেল। আফটার 2014 লারাভেল ইউজের দিক থেকে এগিয়ে আছে সারা বিশ্বে, সাথে সাথে বাংলাদেশেও। সারা বিশ্বে অন্যান্য ফ্রেমওয়ার্কের ইউজ আছে, আমাদের দেশে লারাভেল কোডিগনেটরে ইউজ আছে। ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি র্যাঙ্ক করেন 1-2-3, সেক্ষেত্রে প্রথমে লারাভেল, দ্বিতীয় ওয়াইআইআই, আর 3 নম্বরে আছে কোডিগনেটর। বাট বাংলাদেশ র্যাঙ্কিংয়ে প্রথমে আছে কি লারাভেল, দ্বিতীয়তে কি কোডিগনেটর, তার নিচে আছে কি সিম্ফনি, রাইট? ওয়াইআইআই আরও নিচের দিকে আছে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি, এটা টেরিটরি ওয়াইজ নির্ভর করে যে কোন দেশে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ হচ্ছে, চাহিদা কেমন, বা ডেভেলপার এক্সপিরিয়েন্সের উপরেও অনেক কিছু নির্ভর করে। অনেক কোম্পানি ক্লায়েন্টকে বুঝ দিয়ে ফেলে, কারণ তার ডেভেলপাররা সব কোডিনেটর জানে, দে আর ভেরি এক্সপার্ট, খুব কম সময় তারা তুলে দিতে পারবে কাজ, বাট ক্লায়েন্ট এক্সপেক্ট করছে যেটা ওয়াইআই দিয়ে হোক, বাট ক্লায়েন্টকে সামহাও তারা বুঝে ফেলেছে। এটা বুঝতে পেরেছেন, যে কারণে আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে। এটা বলার সময় এখনো আসে নাই, ফ্রেমওয়ার্ক গুলো অলার সিকিউর বলা যায়, একটা নির্দিষ্ট লেভেলে, বাট লারাভেল সিকিউর আমরা এটা বলতে পারি, অলমোস্ট কাছাকাছি সিকিউরিটি দেয়। বাট একটা দিক থেকে তারা এগিয়ে আছে, যে লারাভেল এবং আমি যদি কোডিগনেটরের সাথে তুলনা করি, যে এখনকার দিনে সিকিউরিটি গুলো হ্যাম্পার করার জন্য নতুন নতুন পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে, কারণ চারিদিক থেকে এটাকে খুব সিকিউর করে ফেলার চেষ্টা করা হচ্ছে, বা অনেক সিকিউর করে নেওয়া হচ্ছে কিন্তু, রাইট? সে আপনি যখন একটা অফিসে ঢুকতে যাবেন এবং সেই অফিসটা যদি সিকিউর হয়, ওখানে একটা হয়তো মাসিও ঢুকতে পারবে না। আমি কি বলতে পেরেছি, একটা মাসিও কিন্তু ওখানে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে আপনার ওই এন্ট্রি করে ঢুকতে হবে, তাই কি না? তো তারপরেও কিন্তু সেখানে অনেক কিছু হচ্ছে, সিকিউরিটি অনেক হাই, দেন তাকে ব্রেক করার জন্য বুদ্ধিশুদ্ধিও কি অনেক হায়ার লেভেলের। লাইক আমি যদি মনে করি যে এটা অত্যন্ত সিকিউর একটা কম্পিউটার, রাইট, এর থেকে আমি ডাটা নিব, সব কিছু নিয়ে নিব, আমি হয়তো দুইটা ডিভাইস ইউজ করতে পারি, লাইক আমি টার্গেট করেছি যে বেসিসের কোনো একটা মেশিনের বা ওই নেটওয়ার্কের যে মেশিনগুলো আছে সব মেশিনের ডাটা আমার কাছে চলে আসবে, বিশেষ করে ব্রাউজার হিস্ট্রি, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কি আমি নিতে চাচ্ছি,
আমার দুইটা ডিভাইস এখানে শুধু ইউজ করতে হবে, একটা ওয়াইফাই ছোট্ট একটা ডিভাইস আমি ইউজ করব আর একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভটি নেটওয়ার্কে লাগানোর সঙ্গে সঙ্গে সকল ডাটা আমার কাছে চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? তো এ ধরনের ডিভাইস এখন আছে যা দিয়ে অনেক কিছু করা হচ্ছে। যে লাইক একটা এক্সাম্পল হিসেবে বলছি, যে মনে করেন যে আমি একটা কোম্পানি সবকিছু নিয়ে নিতে চাচ্ছি, সকল ইনফরমেশন আমি চাচ্ছি, আমার কোম্পানিতে 200-300 এমপ্লয়িজ রয়েছে। তো আমি কোম্পানিতে যেতে পারি, ভিজিটে যেতে পারি, আর আমি ওই ডিভাইসটা যে কোনো সময় যে কোনো জায়গায় ফেলে রেখে আসতে পারি। দুইটা ডিভাইস, একটা কোথাও রেখে দিয়ে আসতে হবে, ওটা যেন নষ্ট বা কেউ যেন ফেলে দিলে না দেয়, আর একটা হচ্ছে যে লাইক একটা পেন ড্রাইভ আমি ফেলে রেখে আসলাম। পেন ড্রাইভের সঙ্গে একটা কাগজে ট্যাগ করে রেখে আসলাম যে এই বছরে কারা কারা স্যাক হচ্ছে তাদের নামের লিস্ট এখানে আছে। যে কেউ পেন ড্রাইভটা দেখলে কি খুলে দেখার চেষ্টা করবে নাকি যে আমার নামটা সেখানে আছে কিনা? সো আপনি ঢোকালেন, সব ডাটা গেল। নেটওয়ার্কের যে কোনো মেশিন, ওই সকল মেশিনের ব্রাউজিং ডাটা রিসিভারের কাছে পৌঁছে যাবে। তো সিকিউরিটি আছে, সিকিউরিটি ব্রেক করারও অপশন আছে, যেটা আমি বলার চেষ্টা করছি। এখন সাইট গুলোকে হ্যাম্পার করা হয় ফর্মের মাধ্যমে। রিপিট করছি, সাইট গুলোতে হ্যাম্পার করা হয় কি ফর্মের মাধ্যমে। ইভেন প্যাটার্ন ইমেজ তুলে তারা, লাইক আমি ইমেজ আপলোড করতে দিচ্ছি, প্যাটার্ন দিয়ে ইমেজ তুলে সেখানে ম্যালওয়্যার সেট করে, দেন ওখানে অ্যাটাক করে। ফর্ম সিকিউর করার জন্য, ফর্মকে সিকিউর করার জন্য ল্যারাভেলের এক্সট্রা ফিচার অ্যাড করা আছে। সিকিউরিটি টোকেন তারা সেট করে দিয়েছে ফর্ম দিয়ে, যেহেতু যেন তাকে হ্যাম্পার করতে না পারে। লাইক ফোর্ড দেখেছেন? ফোর্ড এই যে আমাদের যে লালবাগ কেল্লা, রাইট? এটা ফোর্ড বলা যাবে না, এটা ফোর্ট না, বেসিক্যালি ফোর্ট ইন্ডিয়াতে আছে অনেক। লাইক যেখানে যুদ্ধের সময় কি অবস্থান করত, যে রাজা রানীরা সে ওখানে থাকতো, দেন সৈন্য সামন্ত নিয়ে ইয়ে হতো। সো ফোর্ট গুলোতে যেটা দেখা যায়, ফোর্ট এমন একটা জায়গায় করা, সেটা হচ্ছে তার অ্যারাউন্ড 5 কিলোমিটার্স আর 10 কিলোমিটার্স চারিদিক থেকে হয়তো পাথর টাথর থাকবে, পাহাড় এরকম থাকবে, যে সবকিছুর মাঝখানে তারা ফোর্টটা করবে। তার মানে ওই জায়গায় আসতে হলে তাকে কেউ যদি এসে অ্যাটাক করতে হয় তাহলে খুব সহজভাবে সেখানে পৌঁছতে পারবে না, সহজ কথা। অথবা তারা যখন ওই পাহাড়ে অবস্থান নেবে তাদেরকে ডিঙিয়ে আসতে কিন্তু কষ্ট হবে, যে কেউ অ্যাটাক করতে চাইলে। ওই সময় কিন্তু মিসাইল ছিল না, পারমাণবিক বোমা ছিল না, বিমান ছিল না, কিছুই ছিল না, আসতে হলে ঘোড়া নিয়ে আসতে হবে, রাইট? এরপরে যখন ফোর্টে আসছেন, ফোর্টে ঢোকার জন্য বিশাল একটা প্রাচীর আছে, অনেক উঁচু উঁচু প্রাচীর, যেটা যেখান থেকে আপনি ঘোড়া দিয়ে ঢুকতে পারবেন না। আর ফোর্টের যে দেওয়াল সেটা কিন্তু ব্রেক করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, অনেক প্রশস্ত। আচ্ছা, দরজা থাকতো ভেরি সিকিউর, তারপরেও ওইটা পাস করে যাওয়ার সময় মেইন ফোর্টে যখন আপনি ঢুকছেন, মিনিমাম প্রায় 50 মিটার্সের একটা খাল করা থাকতো চারিদিক দিয়ে, এবং ওই পারে প্রায় লাইক 50 মিটার্স পরপর কামান দাগানো থাকতো, যে ওইটা নিয়ে বসে আছে। সামনে খেয়াল করেন যে খালের মতো করা আছে পানি, তার মানে ওখানে মুভ করা যাবে না। আর ওই ফোর্টে ঢোকার জন্য একটাই রাস্তা, সেটা বেসিক্যালি ব্রিজ। ওই ফোর্টে ঢোকার জন্য ব্রিজ দিয়ে যেতে হবে, আর যখন যুদ্ধ শুরু হবে তারা ইচ্ছে করেই ব্রিজে, নিজেদের ব্রিজে নিজেরাই বোমা মেরে ভেঙে দেবে, যাতে তারা কেউ ওখান থেকে আসতে না পারে, তার মানে ঘোড়া নিয়ে কেউ সহজে ঢুকে যেতে পারবে না। এটা বুঝতে পেরেছেন? সিকিউরিটির অপশন গুলো আমি বলছি, কারণ ওখানে তাদের অস্ত্র বলতে কি হাতের অস্ত্র আর কামান ছাড়া তেমন কিছুই ছিল না। সো ওই জায়গাটাতে অ্যাটাক করাটা কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ঢুকতে হলে কোন দিক দিয়ে ঢুকতে হবে? দরজা দিয়েই ঢুকতে হবে, এবং দরজাটাও কিন্তু, দরজার সামনে যে রাস্তাটা সেটা কি পানির ওপরে ব্রিজ, যেটা ভেঙে ফেলা হয়েছে। সো তারপরেও কিন্তু ঢুকতে কোন দিক দিয়ে? ওই দিক দিয়েই ম্যাক্সিমাম, তাই কিনা? সো সিকিউরিটি যখন হিসেব করা হবে, নিজেকে পালানোর ব্যবস্থা, ওখানে কিন্তু পালানোর ব্যবস্থাও আছে। যখন হেরে যাবে ওদিক থেকে পালিয়ে যাবে, কোন দিক দিয়ে উঠে যাবে, সুড়ঙ্গ টুরঙ্গ সবই তাদের করা আছে। তো আমাদের তো পালিয়ে গেলে হবে না, আমাদের ওই ব্যবস্থা নাই রাখলাম, রাইট? আমাদের যেটা করতে হবে যে আমাদের যেন অ্যাটাক করতে না পারে। এই কারণে যত রাস্তা আছে সেগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ওপেন স্পেস যেটা থাকে সাইটের, যে জায়গাটা সবচেয়ে বেশি সিকিউর করতে হয়, সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল যদি উইক হয় আপনার সাইট পোল,
রাইট, এবং সাইটে অ্যাটাক করে আপনাকে বিপদে ফেলতে পারে খুব সহজেই। সো ইউআরএল হতে হবে ভেরি সিকিউর, রাইট, ইউআরএল কে প্রোটেক্ট করার ব্যবস্থা আপনার সিস্টেমে থাকতে হবে। ওই জায়গাতেই ফ্রেমওয়ার্ক গুলো সবার আগে হাত দিয়েছে, রাইট, এবং ইউআরএল টাকেই তারা সুন্দর করে সিকিউর করেছে। ল্যারাভেল ও তাই, ল্যারাভেল রাউটস এর মাধ্যমে ইউআরএল কে অনেক বেশি সিকিউর করে তুলেছে, এবং সবকিছু ঢুকবে কি রাউটের মাধ্যমে। আমি আস্তে আস্তে করে মুভ করবো এদিকে, সিকিউরিটি পারপাসে তারা কিভাবে ইনিশিয়েটিভ নিয়েছে এবং কিভাবে তারা কাজ করেছে। ডেটাবেস লেভেল তারা সিকিউর করেছে, কোড লেভেল তারা সিকিউর করেছে, ফর্ম লেভেল তারা সিকিউর করেছে, রাইট, প্রতিটা অ্যাঙ্গেল থেকে নিজেকে সিকিউর করে ফেলার চেষ্টা করেছে, যাতে কোনোভাবেই সেখানে হ্যাম্পার করা সম্ভব না হয়। তারপরেও ওই যে বললাম যে সকল সিকিউরিটি ব্রেকের সুযোগ আছে, যারা চ্যালেঞ্জ তারা কিন্তু পারে, কোনো কিছুই কিন্তু 100% সেফ না। আমার মনে হয় আরো কিছু এদিক সেদিক হবে, যারা স্মার্ট তারা অনেক কিছুই করে ফেলতে পারবে। কম্পিউটার অফ থাকলেও হয়তো বা তারা ডাটা ইনফরমেশন চুরি করে নিয়ে যেতে পারে। তো এখন ওই যে ওই কাজগুলো কিন্তু ভেরি স্মার্ট লোকজন করে, রাইট, আর এই কাজগুলো স্মার্ট লোকজন করে, বুঝতে পেরেছি, দে আর ভেরি স্মার্ট, এই কারণেই তারা ওই কাজগুলো করছে। আচ্ছা, সে জন্য কিন্তু বুদ্ধি খাটাতে হয়, হ্যাঁ, ব্রেন খোলার ব্যবস্থা করতে হয়, চেষ্টা করতে হয়, একদিনে কিন্তু তারা এই কাজগুলো করতে শিখে নাই। আচ্ছা, রাশিয়ান নাকি এরকম একটা টিম আছে, সরকারি ভাবেই পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, চায়নাতেও একটা টিম আছে, এরা সরকারি ভাবেই তাদের পৃষ্ঠপোষকতা দেয়। নেক না রে ভাই, নেক বেশি বেশি নেক, একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হয়, তাই না, নতুন একটা পার্ট খুলে যাক আমাদের সামনে, আমরাও ইনভলভ হই। যে লেভেলটাতে গেছে, সিস্টেম সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, অ্যাপ্লিকেশন সিস্টেম, যে আপনি কোনো একটা সাইটের মাধ্যমেই কিন্তু অন্য সাইটের কি লিমিটেশনস আছে সেগুলো আপনি বের করতে পারেন। তার মানে যে সিস্টেম সফটওয়্যারটা তারা বানিয়েছে, অন্য একটা সাইটের লিমিটেশন বের করার জন্য একটু চিন্তা করে দেখেন যে তারা কতটা ডেপথে চিন্তা ভাবনা করে সেটা বানিয়েছে, ওই সাইটের প্রবলেম কোথায় কোথায় রয়েছে। আমার কাজ অনেকটাই কি সহজ করে দিয়েছেন, কোন দিক দিয়ে আমি ঢুকবো, লুপহোলস কোথায় রয়েছে সেটা আমরা আগেই টের পেয়ে যাচ্ছি, রাইট। সো ওই সিস্টেম যারা বানাতে পারছে, ওয়েবে যদি এই অবস্থা হয়, যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করে তারা কতটা স্মার্ট, যারা প্রোগ্রামিং করছে তারা কতটা স্মার্ট, যারা সার্ভার নিয়ে কাজ করছে তারা কতটা স্মার্ট, সেটা বোঝা যাচ্ছে। তার মানে আমরা যে সিস্টেমে আছি খুব উইক সিস্টেমে আছি, তারা চাইলে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, আমাদের মানে বুক ফুলিয়ে চলার কোনো কারণ নেই, রাইট, বাট আমাদের জন্য এখন আপাতত সেটা ঠিক আছে, তাই না। তো মানুষজন বসুন্ধরা সিটিতে আক্রমণ করতে যত বেশি পছন্দ করবে, আমার বাসায় সেভাবে করবে না, এটাই স্বাভাবিক, যদি দাঙ্গা লাগে, তাই না, সেটা বোঝা যাচ্ছে। তো সিকিউরিটি দেওয়ার দায়িত্ব বসুন্ধরা বসুন্ধরা দেবে, আমার দরকার নেই, আমি দিব না, আমি এক দারোয়ানই যথেষ্ট, তারপর বুড়া চাচা, তাই কিনা, আর এখানে মেশিন হাতে করে দাঁড়িয়ে থাকে, তো কারণ তো ডেফিনেটলি আছে, তারা তাদের সিকিউরিটির জন্য খরচ করবে, যার যেমন সিকিউরিটি লাগবে তারা তার জন্য খরচ করে নেবে। তো এখন আসছিলাম বেসিক্যালি ফ্রেমওয়ার্কের কনসেপ্ট, আমি ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা শুরু করেছি। ফ্রেমওয়ার্ক ল্যারাভেল জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের দেশেও প্রচুর কাজ আসছে, আর ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আপনি কাজ করতে যাবেন ডেফিনেটলি কিছু কিছু জিনিস আমাদের সেখানে ফলো করতে হবে। এর মধ্যে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে
যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা সেখানে রাখছেন কিনা বা আছে কিনা আমাদের মধ্যে। অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট বেসিক লেভেলে আমরা অবজেক্ট কি জানি, ক্লাস কি জানি, রাইট, ইনহেরিটেন্স আমরা বুঝি, অবজেক্ট আমরা তৈরি করতে পারি, ক্লাসের কনস্ট্রাক্টর বিষয়টা আমরা বুঝি, এতটুকু থাকলেই যথেষ্ট, রাইট, এতটুকু থাকলেই কি যথেষ্ট। তারপর ফ্রেমওয়ার্কে গেলে নেম স্পেসিং বিষয়টা চলে আসবে, হুম, এটা আস্তে আস্তে করে বুঝতে পারলে আমরা ফ্রেমওয়ার্কে ইজিলি কাজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কথা বলছি যে আমরা পিএসপি বেসিক সিনট্যাক্স এবং অবজেক্ট ওরিয়েন্টেড যে টপিকগুলো বললাম এগুলো যদি আমাদের জানা বোঝা থাকে তাহলে ফ্রেমওয়ার্কে কোড লিখতে আমাদের সমস্যা হওয়ার কথা না। নর্মালি এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি, যে আপনি সিনট্যাক্স ভুল করেছেন এটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, আপনার টিম লিডার বা আপনার সিনিয়রদের কাছে এটা বড় ব্যাপার না, বাট আপনি যদি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেন তাহলে এটা তাদের কাছে বা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে, রাইট। সিনট্যাক্স ভুল করার কারণে আপনার জব যাবে না, বাট আপনি যদি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেন সেই কারণে আপনার জব চলে যেতে পারে, কারণ স্ট্যান্ডার্ডটা সেখানে অন্য লেভেলে দেখা হয়। কারণ আমি যে কাজটা করছি আমি হয়তো লাইফ টাইমের জন্য এখানে নেই, আমাকে হয়তো অন্য দায়িত্ব নিয়ে অন্য জায়গায় যেতে হতে পারে, একই কোম্পানি ভিন্ন কাজ করতে হতে পারে, অথবা আমি ভালো অপরচুনিটি নিয়ে অন্য কোথাও চলেও যেতে পারি, আমি যে কাজটুকু করছি অন্যজন সেটাকে যেন বুঝতে পারে, রিউজ করতে পারে, এরকম যেন না হয় যে আমার পেছনে যে এক বছর ইনভেস্ট করা হয়েছে বা আপনি এক বছর যাবৎ যে কাজগুলো করেছেন সেগুলো আপনি যাওয়ার সাথে সাথে যেন ডিস্ট্রয় না, রাইট, আনইউজ যেন না হয়ে যায়। কারণ আপনি যদি স্ট্যান্ডার্ড কোড না করেন আপনার কোড কেউ বুঝতে পারবে না এবং আপনার কোডের উপরে হাত দিয়ে কাজ করাটা সম্ভব হবে না। তার মানে কি আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন সেটা কি হয়ে গেল, এট দ্য এন্ড অফ দ্য ডে আনইউজড হয়ে গেল, রাইট। আপনি দু বছর থাকেন, পাঁচ বছর থাকেন, আর এক বছর, যেটা ইনভেস্ট হয়েছে রিটার্নে কিন্তু আপনি টাকা নিয়েছেন, এরকম না যে আপনি এমনি এমনিতে কোম্পানির জন্য সেটা করে দিয়েছেন বা কাস্টমারের জন্য করে দিয়েছেন। দায়িত্ব কিন্তু আমাদেরও যে আমি যে কাজটা করছি সেটা আমি পরবর্তীতে এটা ইউজ করার পর্যায়ে থাকবে কিনা বা কোম্পানি বেনিফিটেড হবে কিনা বা আমি এখন যখন কাজ করছি আমি কোম্পানিকে বেনিফিট দিচ্ছি কিনা এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি বেনিফিট পেতে চান যেখানে কাজ করছেন তাকে বেনিফিট দিতে হবে, দেন না আপনি বেনিফিটেড হবেন, রাইট। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে নর্মালি আমাদের শেখানো হয়, ছোটবেলাতেই শেখানো হয়, ছবি দিয়ে দিয়ে শেখানো হয় যে এই কাজটা করা যাবে না, যে আপনি যে ডালে বসে আছেন সে ডালটাতেই কোপ দিচ্ছেন, ডেফিনেটলি আপনি তো ধাপাস করে পড়বেনই, তাই না, যে আপনি ডালের মাথায় বসে ওই ডালের গোড়াটা কুপিয়ে কুপিয়ে কাটছেন। বিষয়টা তো তাই যে আপনি যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, কোনো একটা পার্ট নিয়ে কাজ করছেন, বাট ওখানে আপনি স্ট্যান্ডার্ড ফলো করছেন না, আসলে আপনি সফটওয়্যারটা যদি ডাল হয় আপনি ডালের গোড়াটাই কাটছেন। আপনি ভালো অপরচুনিটি পেলে ডেফিনেটলি আপনি থাকবেন, আর আমারও আমিও আপনাকে রাখতে পারবো না, বাট ওই সিস্টেমটার বা সফটওয়্যারটার কি হবে যেখানে আপনি গলত তৈরি করে রেখেছেন। স্ট্যান্ডার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য, আপনি সিনট্যাক্স ভুল করলে এটা সলভ করা যাবে, ডেফিনেটলি এটা যে কেউ সলভ করতে পারবে, বাট আপনি স্ট্যান্ডার্ড মিস্টেক করলে, আমি স্ট্যান্ডার্ড জানি আপনি স্ট্যান্ডার্ড ফলো করেন নাই, আমি জানি যে ক্লাসরুমে টেবিলের উপরে কম্পিউটার থাকে, কারণ কম্পিউটার যদি আপনার পায়ের নিচে রাখা হয়, চেয়ারটা যদি টেবিলের উপর তুলে রাখা হয়, বিষয়টা বোঝেন, এটা তো বড় বড় জিনিস, দেখা যাবে আমি করে নিতে পারবো, বাট যখন কোড যেখানে ল্যাক্স অফ লাইন অফ কোড আছে, যেখানে থাউজেন্ডস অফ ভেরিয়েবলস অপারেটরস আছে, অ্যারেস রয়েছে, সেগুলো আপনি কিভাবে গোছাবেন, কিভাবে ঠিক করবেন? আপনাকে যদি বলা হয় আপনার ফ্রেন্ড এটা করে গেছে আপনি ঠিক করবেন, আপনি করবেন? আপনিও চাকরি ছেড়ে চলে যাবেন, আমার চাকরির দরকার নেই, অফিসে আমাকে 8টা পর্যন্ত খাটায়, সেটা বুঝতে পেরেছেন?
নিয়ে কথা বলছিলাম যে ফ্রেমওয়ার্ক গুলো কেন দরকার বা স্ট্রাকচারটা কেন দরকার। যে স্ট্রাকচার না হলে কিন্তু পরবর্তীতে ওই সিস্টেমটা বা ওই অংশের কোড গুলো রিউজ করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যখন ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে বা একটা স্ট্রাকচার নির্দিষ্ট ফরম্যাটের স্ট্রাকচার আমরা ইউজ করে কোনো সফটওয়্যার ডেভেলপ করছি, তখন কিন্তু যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, আমি যদি ওই পার্টিকুলার স্ট্যান্ডার্ডে কাজ করতে শিখি, আমি একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কাজ করতে শিখলাম, এটা হচ্ছে আমার জন্য বেনিফিট, কোম্পানির জন্য বেনিফিট। কেন? ওই স্ট্যান্ডার্ডটা অনেকেই জানে, যদি স্ট্যান্ডার্ডটা ফলো করে কোডটা করা হয়ে থাকে, যদি কেউ একজন চলেও যায়, ওই স্ট্যান্ডার্ড জানা কাউকে বসালে সে ইনস্ট্যান্ট সেখানে কাজ করতে পারবে। এখানে যে কেউ চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা বেসিক্যালি বুঝবেই না আমার কাস্টমার। বাট এটা যদি স্ট্যান্ডার্ড ফলো করে, ফলো না করে প্রসিডিউরাল প্রসেস যদি সফটওয়্যার ডেভেলপ করা হয়, তাহলে বেসিক্যালি একজন সেখান থেকে চলে যাওয়ার অর্থ হচ্ছে পুরো সিস্টেম ব্রেকডাউন করা, রাইট? কারণ স্ট্যান্ডার্ড যেখানে নেই, আপনি আপনার মতো করে, অন্যজন অন্যজনের মতো করে যখন কাজ করে করে আগাচ্ছে, এটাকে নিয়ে তো বড় কিছু চিন্তা করা কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট প্রথমত। আর যদি আমরা চিন্তাও করি, সেখানে একজনের পা ফসকে গেলে পুরোটাই ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। কারণ ওই যে হিজিবিজি যে জায়গাগুলো, লাইক আপনি যখন মেসে থাকেন একটু খেয়াল করবেন আপনার রুমের অবস্থা, আর আপনি যখন বাসায় থাকেন খেয়াল করবেন আপনার রুমের অবস্থা, রাইট? কোনো কিছু খুঁজে পেতে হলে মেসে চিন্তা না করাই ভালো, খোঁজার চিন্তা আমি নাই করলাম, বাসাতে আপনি কিন্তু সেটা করতে পারেন, কারণ আপনি জানেন যে জিনিসটা এখানে থাকে, সেটা ক্লিয়ার? সো যখন সফটওয়্যার ডেভেলপ হয়ে থাকে, এখনকার দিনের ক্লায়েন্ট স্মার্ট হয়ে গেছে, কোম্পানির মালিকরাও আস্তে আস্তে স্মার্ট হয়ে গেছে, এবং ডেভেলপাররাও নিজেদের সেভ করার জন্য কিন্তু স্মার্ট আগে থেকেই, রাইট? সো নিজেদের প্রয়োজনেই তারা ফ্রেমওয়ার্কে কাজ করছে। ক্লায়েন্ট যদি সাজেস্ট নাও করে, কোম্পানি নিজেদের প্রয়োজনে ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করছে, তাদেরকে বলে বোঝাচ্ছে ফ্রেমওয়ার্কের উপকারিতা। সো এখন খুব কম কোম্পানি খুঁজে পাবেন যারা ফ্রেমওয়ার্ক ছাড়া কাজ করে। তার মানে আমরা যদি প্রসিডিউরাল প্রসেসটা শিখতাম অবজেক্ট ওরিয়েন্টেড সহ, আপনি কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক জানতেই হতো, রাইট? আমরা হয়তো ডেপথে যেতে পারবো না, বাট যে ক্লাসগুলো সামনে রয়েছে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতে পারবো ল্যারাভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে। পরবর্তী স্টেপ জানার জন্য আপনারা টিউটোরিয়ালস দেখতে পারেন, উপকৃত হবেন এবং ভালোভাবে শিখে যাবেন। কোম্পানিতে কাজ না করলে খুব ভালোভাবে আপনি শিখবেন না, আমি ভালোভাবে শিখে যাবেন বলেছি। খুব ভালো শিখতে হলে আপনাকে কিন্তু রিয়েল লাইফে কাজ করতে হবে, প্রফেশনাল প্রজেক্টে ইনভলভ হতে হবে, দেন আপনি একটা লেভেলে পৌঁছতে পারবেন। আদারওয়াইজ আপনি নিজে নিজে করে শিখে একটা লেভেলে পৌঁছতে পারবেন না। যদি ক্লায়েন্টের কাজ করেন, বাধ্য হয়ে আপনি শিখে যাবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে করতে, রাইট? কোম্পানিতে কাজ করবেন, আপনার টিম লিডার প্রজেক্ট ম্যানেজারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে করতে আপনি শিখে যাবেন, এনভায়রনমেন্ট আপনাকে শিখিয়ে নেবে। বাট আপনি যখন নিজে নিজে কাজ করছেন, তখন আপনি কতটুকু নিজেকে ফোর্স করবেন, রাইট? ম্যাক্সিমাম সময়ই আমরা অলসতা করতেই পছন্দ করি, ফোর্স তো করা দূরের কথা, বিষয়টা বোঝা যাচ্ছে? সো একটু চেষ্টা করতে হবে কাজ খুঁজে নেওয়ার, কাজ পেলেই আপনি দেখবেন যেন একটা লাইনে উঠে গেছেন, আপনি অটোমেটিক শিখছেন, ক্লিয়ার? সো ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা যখন কথা বলছিলাম যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেমওয়ার্ক এখন ল্যারাভেল, আর যদি আপনি সার্চ দেন যে অল টাইম বেস্ট পিএসপি ফ্রেমওয়ার্ক, ল্যারাভেল এক নম্বরে আসবে। বাট অল টাইম বেস্ট বলার মতো কাতারে বা অবস্থায় এখনো ল্যারাভেল আসে নাই। কেউ যখন মাত্র 4 বছর ধরে পারফর্ম করছে, তাকে অল টাইম বেস্ট বলা ঠিক হবে না, রাইট? সো ওয়েব তো অনেক কিছুই বলে, কিছুটা শুনবেন বুঝবেন তারপরে নিজের মতো করে বানিয়ে নেবেন। সকল কথাই সঠিক না এটা ধরে নিয়েই আপনি আগাবেন, যে যা বলছে কোনো কিছুই সঠিক বলছে না এটাও ধরে নেওয়া অন্যায়, আবার সব কিছু সঠিক বলছে সেটাও বুঝে নেওয়াটা কি অন্যায়। আপনার নিজের বুদ্ধি এখানে অ্যাপ্লাই করতে হবে, দেন আসল বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যেমন আমি হয়তো দিনে 10টা পেপার পড়ি, কোনো পেপারকে আমি বিলিভ করি না, বাট আমি 10টা পেপার পড়ি, আমি কি বুঝছি সেটা তাদের বলার দরকার নেই, বাট এতটুকু আমি বলতে পারি আমি কাউকে বিশ্বাস করি না, কারণ সবাই মিথ্যে কথা লিখে, রাইট? কেন পড়া হয়?
বিষয়টা জানার জন্য যে কি চলছে, কি তারা লিখেছে এটা তাদের ব্যাপার, আমি কি বুঝছি সেটা আমার জাহির করার দরকার নেই। নিজের বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে সব জায়গাতে। ওকে, সো কোড ল্যারাভেল আমরা একটু দেখব। আপনাদের ব্রেক নাকি ডিউ হয়ে গেছে? আমি ডিউ ব্রেকটা আপনাদের দিচ্ছি, কত মিনিট? 15 মিনিট। ওকে, 15 মিনিটস ব্রেক, এরপরে আমরা laravel.com এ যাব। ল্যারাভেল ইনশাল্লাহ ইনস্টল করে দিব, বাট ইন্টারনেট স্পিড লাগবে। যদি স্পিড কম থাকে সেক্ষেত্রে 2-4 জন করে করে করব, ঠিক আছে? ইনস্টল দেওয়ার চেষ্টা করব। দেন কি বিষয়টা, স্ট্রাকচারটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ল্যারাভেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়গুলো নিয়েও কিছুটা আলোচনায় আসবে, ঠিক আছে? সো ব্রেক থেকে আসি। ওয়েবের জন্য আর সি++টা অ্যাপ্লিকেশনের জন্য। যত রকমের সিস্টেম সফটওয়্যার আপনারা দেখেন উইন্ডোজে, যে সিস্টেম সফটওয়্যার গুলোর জন্য JDK লাগে না সেগুলো ছাড়া ম্যাক্সিমাম অলমোস্ট সবই C++ দিয়ে বানানো। হ্যাঁ, উইন্ডোজ এর যত অ্যাপ্লিকেশন যেটা দেওয়ার আগে আপনাকে বলবে না যে JDK প্রয়োজন, যেটা বলবে JDK প্রয়োজন সেটা জাভা দিয়ে বানানো, আর যেটা JDK ছাড়া সেটা সব C++ দিয়ে বানানো। বলাটা অন্যায় হবে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে সিশাপ ভালো। হ্যাঁ, মোর স্ট্রাকচার্ড, মোর সিকিউর, কারণ ও এমন একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে আছে, একটা বলতে পারেন যে এখন টুল হয়ে গেছে সেটা। হ্যাঁ, ASP.NET এখন একটা টুল হয়ে গেছে যার ভেতরে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হচ্ছে। .NET প্ল্যাটফর্মটাই অনেক রিচ, অনেক স্ট্রাকচার্ড, রাইট? ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি বলবো যে PHP-র তুলনায় C# বেটার। C++ মোস্টলি। PHP সাথে কেউ নাই। হ্যাঁ, যদি বিজনেস এর অ্যাঙ্গেল থেকে বলেন PHP-র আশেপাশেও কেউ নেই, যদি ওয়েবের কথা হয়। বাট তারা কিন্তু তাদের এরিয়াতে ডেফিনেটলি বিজনেস করছে, হিউজ বিজনেস করছে। আমি কিন্তু PHP-কে বিজনেসের দিক থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে যখন বেস্ট বলছি, তখন আমাকে চিন্তা করতে হবে শুধুই কি ওয়েব। ওয়েবের বাইরে PHP-র আর কোনো বলতে পারেন যে উইংই নেই যেখানে সে কাজ করতে পারে। ওই একটা জায়গাতেই কাজ করে এবং সেখানে সে বেস্ট। সেন্সটা কি, ইন এ সেন্স যে ইউজ হচ্ছে কি বেশি, বেশি ইউজ হচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে আমি তাকে
বেস্ট বলছে। ডেফিনেটলি তাকে বেস্ট বলার জন্য আরো বেশ কিছু রিজনস রয়েছে, যে সে ফার্স্টার, তার কাছে অন্যদের কোনো তুলনাই হয় না। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন ফেসবুক, এখন যে অবস্থা, ফেসবুক চাইলেও সে সি শার্প বা জাভাতে যেতে পারবে না, রাইট? কারণ না, বানিয়ে ফেলেছে এই জন্য না, তারা চাইলে নতুন একটা টিম বসিয়ে দিতে পারে যে ফেসবুকের এরকমই আরেকটা জাভা দিয়ে বানাও, একটা .NET দিয়ে বানাও, এবং তাদের সময়ও লাগবে না, 500 ডেভেলপার লাগিয়ে দেবে, 500 ডেভেলপার লাগিয়ে দেবে, এক বছরে তুলে ফেলবে, বাট পারফর্ম করতে হবে তো, কনকারেন্ট ইউজারকে সাপোর্ট করতে হবে, রাইট? যে একসাথে 20 কোটি ইউজার আমাকে ইনস্ট্রাকশন পাঠাচ্ছে, সেটা কম্পাইল করে আউটপুট দিতে হবে, সেই ক্ষমতা ওই ল্যাঙ্গুয়েজ গুলো নেই, কারণ অনেক ভারী টাইপের ল্যাঙ্গুয়েজ, তারা নড়াচড়া করতেই সময় লাগে, রাইট? রেসপন্স করতে পারবে না তারা, বিষয়টা বোঝা যাচ্ছে? যে পিএসপি তার কাছে এই সংখ্যাটা ব্যাপারই না, এটা বুঝতে পেরেছেন? পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, ধরাটা তারা ওখানেই, যে আমি যে কোনো সাইজে রেসপন্স করতে পারি। ফেসবুকে 200 কোটি অ্যাকাউন্ট, যদি 10% অ্যাক্টিভ থাকে তাহলে কি 20 কোটি, পিক আওয়ারে সেটা 40% ক্রস করে, তাহলে সেটা প্রায় 50 কোটি। 50 কোটি ইনস্ট্রাকশন কম্পাইল করা চারটিখানে ব্যাপার না, যে কোনো ল্যাঙ্গুয়েজ এটা পারবে না, পিএসপি ইজিলি করছে। এখানেই হচ্ছে পিএসপির সিম্পলিসিটি এবং পিএসপির পাওয়ার। ডেটাবেস MySQL বহুত ইউজ করছে, MySQL গুগলের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো পিএসপি দিয়ে করা, শুধু সার্চ ইঞ্জিনটা পাইথন দিয়ে করা, শুধু সার্চ ইঞ্জিন, এটা কিছুদিন আগেও পিএসপি তে ছিল, 14 তারা ওটাকে পাইথনে কনভার্ট করা শুরু করে, প্রবাবলি 15 থেকে তারা ওটা পাইথনে সম্পূর্ণ রূপ দেয়, বাট তারাও কিন্তু এক সময় যখন শুরু করেছিল তারা .NET প্ল্যাটফর্মে ছিল শুরুর দিকে, তারপরে 2004 থেকে তারা সবকিছু চেঞ্জ করতে করতে পিএসপি তে কনভার্ট করে ফেলে, রাইট? এবং স্টিল ওদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন গুলো ইউটিউব, গুগল, অ্যানালিটিক্স, অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স, ব্লগ স্পোর্ট থেকে শুরু করে সকল ডোমেইন টুলস, সকল সাইট গুলো তাদের কি পিএসপি দিয়ে করা, শুধুমাত্র যে সার্চ ইঞ্জিনটা google.com এর যে ইঞ্জিনটা সেটা পাইথন দিয়ে, বাট 14 পর্যন্ত সেটাও পিএসপি দিয়ে কনভার্ট হচ্ছে। এটা কনভার্ট হচ্ছে, সকেট প্রোগ্রামিং শুরু হয়েছে, সো পাইথনের দিকে কনভার্ট হচ্ছে কিছু কিছু পোর্শন, বাট ফুললি না। স্টিল ম্যাক্সিমাম এরিয়া কি পিএসপি তে, পাইথন আপকামিং, ওকে? তো কেউ যদি পিএসপি মার্কেট দখল করে তাহলে এখন পর্যন্ত যার নাম উল্লেখ করা যায় সেই শুধু পাইথন, অন্য কেউ না, রাইট? সাডেনলি কেউ এসে মার্কেট নিতে পারবে না, আসলো। Node.js, ঠিক আছে, বাট Node.js না অত দূর আগাতে পারবে, কারণ লিমিটেশন আছে, ক্লায়েন্ট এন্ডের সিকিউরিটি নেই, সার্ভার সাইড ইনভলভমেন্ট আছে, বাট সিকিউরিটি নিয়ে বড় থ্রেড আছে, ছোট ছোট অ্যাপ্লিকেশন হবে, হ্যাঁ, ব্রাউজার ওরিয়েন্টেড ছোট ছোট অ্যাপ্লিকেশন, বাট যদি ক্লাউড কনসেপ্ট চলে আসে, ক্লাউড ফোকাসড হয় সবার মধ্যে, তখন Node.js এর একটা মার্কেট আসলেও আসতে পারে, ফেলে দেওয়া যাচ্ছে না Angular.js, Node.js কে, বাট তাদের জন্য তারা কারো উপরে নির্ভরশীল, কেউ একজন প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, দেন আমি মার্কেট দখল করব, ওই স্ট্র্যাটেজিতে আছে, রাইট? নিজের কোর বা সলিড কোনো কিছু নেই যেটা দিয়ে সে নিজে থেকেই মার্কেট দখল করতে পারে, বুঝতে পেরেছেন? সুপার শপ যদি বড় হয় তাহলে বড় ডেটাবেস বড় আর ফিচার, এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে লাইক আমার ডেটাবেসটা কত বড় হচ্ছে, ডাটা সাইজ কত হচ্ছে, আমার ফিচার কতগুলো আছে, সো বেসিক্যালি এগুলোকে আমরা মিড লেভেল প্রজেক্ট বলে থাকি। যখনই ই কমার্স বা পয়েন্ট অফ সেল টাইপ অফ প্রোগ্রাম নিয়ে কথা বলা হয় এগুলো মিড লেভেল প্রজেক্ট হয়, আর মিড লেভেল প্রজেক্ট যেগুলো বলতে পারেন যে বিলো 1 ইয়ারে 3 জন ডেভেলপার তৈরি করে, তাদেরকে
মোটামুটি স্মল প্রজেক্ট বলা হয়ে থাকে। ওয়ান ইয়ার টু থ্রি ইয়ার থ্রি ডেভেলপার্স এর ক্ষেত্রে এটা মিড লেভেল প্রজেক্ট বলা হয়ে থাকে, আর মোর দেন থ্রি ইয়ার্স যখন চলে আসে এটা বিগ প্রজেক্ট বলা হয়। এখন বড় প্রজেক্ট ডিউরেশন কমাতে হলে কি করতে হবে? ডেভেলপার যুক্ত করতে হবে টিমে, এটা বোঝা যাচ্ছে? হতাশ হওয়ার কোনো কারণ নেই, শুরুতে হয়তো কম দেবে বাট একটা নির্দিষ্ট সময় পর একদম সমান সমানেই চলে যাবে। প্রাথমিকভাবে কম হওয়ারও কিছুটা কারণ থাকে, কম হওয়ার কারণ হচ্ছে যে জানা লোকের সংখ্যা, যে .NET বা জাভাতে জানা লোকের সংখ্যা কম, রাইট? যেহেতু জব অপরচুনিটিস কম অনেকে এই রিস্কটা নিতে চায় না, রাইট? সো চাহিদা অনুযায়ী সেই লেভেলের ফ্রেশারদের পাওয়া যায় না, এই কারণে ওই জায়গাটাতে একটু ডিমান্ড হাই করে রাখা হয় যাতে আগ্রহী হয়ে সেখানে আসে। আর যেহেতু এখানে ফুলফিল এবং ওভারফ্লো বলা যায় তো সেক্ষেত্রে আমি ইচ্ছে করে কমিয়ে রাখতে পারি, বাট আপনি যখন কাজ জেনে যাবেন তখন আপনার দাম অটোমেটিক বেড়ে যাবে, আপনাকে কেউ ছাড়তে যাবে না, এটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, ও যে ইনকাম করে দেবে কোম্পানিকে তার চেয়ে আপনি বেশি ইনকাম করে দেবেন কোম্পানিকে, বা সমানই ইনকাম করবেন, আপনাকে কেন ঠকাবে? প্রাথমিকভাবে এটা কম হলেও আফটার থ্রি ইয়ার্স ওটা লেভেলে চলে যায়, কোনো কোনো সময় অপরচুনিটিস বেশি আসে। হ্যাঁ, কারণ নতুন নতুন কোম্পানি গ্রো করে, আপনি যখন 3 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছেন তখন আপনি অন্য একটা কোম্পানিতে সিনিয়র প্রোগ্রামার হিসেবে জয়েন করছেন একটা ভালো স্ট্রাকচার, কোনো কোনো সময় দেখা যায় তাদের চাইতেও বেটার স্ট্রাকচারে পিএসপি ডেভেলপাররা চলে যাচ্ছে, কারণ নতুন বিজনেস ক্রিয়েট হচ্ছে, নতুন নতুন কোম্পানি ক্রিয়েট হচ্ছে, ভালো ভালো পজিশনে আপনি চলে যেতে পারছেন। বাট জাভা বেসড কোম্পানি বা .NET বেসড কোম্পানি কিন্তু সংখ্যায় খুবই কম, কারণ তাদের কাজের সংখ্যা কম, রাইট? অনেককে তো আমরা দেখেছি যে অনেক বড় বড় কোম্পানি তাদের অনেক বেশি ডেভেলপার যেখানে .NET বা জাভাতে কাজ করে তারা বাধ্য হয়ে সেখান থেকে সিলেক্ট করে কিছু কিছু ডেভেলপারকে জাভা বা .NET ডেভেলপারকে তারা ফ্রেমওয়ার্কে কনভার্ট করে দিয়েছে লারাভেল আর কোডিংনেট, প্রেশার আছে। অনেক দিন ধরে এমপ্লয়িগুলো কোম্পানির সঙ্গে এঙ্গেজ, কোম্পানি ওই বাইরের দেশগুলোর মতো না বা অনেক বেশি প্রফেশনালস না যে আমাদের কাজ নেই তোমরা যাও, সেরকমও বলছি না, বাট সুযোগ করে দিয়ে তাদেরকে চেঞ্জ করে নিচ্ছে অনেক বেশি পিএসপিতে কাজ আসার কারণে। আমাদের দেশীয় মার্কেট জাভা বা .NET-এ তেমন বেশি কাজ করে না, যদিও ওই এরিয়াতে প্রচুর কাজ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি? ওদেরকে ছোট করার জন্য বা কেউ যদি শুনে মনক্ষুণ্ণ হয় সেই কারণে কিন্তু আমি বলছি না, আমাদের দেশে যে পরিমাণ পিএসপির কাজ আছে বা ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমাণ পিএসপির কাজ আছে, .NET-এর কাজ বা ওয়েব বেসড .NET-এর কাজ তেমনটা নেই। পার্সেন্টেজ দিয়েই তো বোঝা যায় 18 আর 80, সেটা বোঝা যাচ্ছে? না, সার্ভার ঠিক আছে, খুঁজলে আপনি উইন্ডোজও পাবেন। উইন্ডোজ মানে বেসিক্যালি যেটা হয়েছে যে সার্ভারের পার্সপেক্টিভ যখন আসে মানে লেভেলটা তাই আছে যে পিএসপি প্রজেক্টগুলো মোস্টলি লিনাক্সে চলে যায় আর .NET এর প্রজেক্টগুলো উইন্ডোজে যায়, সেই অনুযায়ী সার্ভারও কিন্তু ওই রকমই। ওয়ার্ল্ড ওয়াইড 20% ওয়েব সার্ভার রয়েছে যারা উইন্ডোজ সার্ভার হিসেবে কাজ করে, যেখানে আপনি .NET প্ল্যাটফর্মের ওয়েবসাইট খুবই সহজেই মানে ডিপ্লয় করতে পারেন, সার্ভার নিয়ে কোনো প্রবলেম নেই, বাট আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে যা লিনাক্স সার্ভারগুলো যেমন অ্যাভেলেবেল, কেউ যখন বিজনেস শুরু করে লিনাক্স সার্ভার দিয়ে বিজনেস শুরু করে, উইন্ডোজ সার্ভারে ক্লায়েন্ট কম সেটা নিয়ে তারা ফোকাসও করে না, এ কারণে হয়তো আমাদের মনে হতে পারে যে উইন্ডোজ সার্ভার নেই বা খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে কিন্তু সে বিষয়টা এরকম না, সার্ভারের প্রবলেম নেই, আপনি সার্চ করলে ডেফিনেটলি সার্ভার পাবেন। ঠিকঠাক মতো জায়গাতে পৌঁছতে পারেনি। আর কোনো কোশ্চেন আছে?
নেই। এবার এই সাইটের কথা বলছি, বুকমার্ক করে ফেলবেন পার্সোনাল মেশিনে laravel.com, কারণ আপনি যতদিন লারাভেলে কাজ করবেন এর সাথে যুক্ত থাকতে হবে। বেস্ট টিউটোরিয়াল, ওকে, লারাভেলের যদি বলেন যে কোনো টিউটোরিয়াল আমাদের দেন, আমি বলবো এটাই। যদি 10 বার বলেন 10 বারই নাম বলবো কি, এইটা। এটাকেই আপনাকে পড়তে হবে, এখান থেকেই আপনাকে শিখতে হবে, সবচেয়ে ভালো করে এখানেই বলা আছে, রাইট। এছাড়াও আরো বেশ কিছু সাইট আছে, লারাভেল কালেকটিভ সাইট আছে, লারাকাস্ট আছে, যেখান থেকে আপনি শিখতে পারেন, অনেক রিসোর্স এখানে রয়েছে। নিউজ জানার জন্য লারাভেলের নিউজ আছে, ফোরামের জন্য লারাভেলের ফগ আছে, যেখানে আপনি যেতে পারেন। বাট বেস্ট টিউটোরিয়াল কি, আপনি এখানে কনসেন্ট্রেট করবেন। আমরা যখন শেখাতে বলবো এটা ধরে ধরেই শেখাতে বলবো, যাতে আপনি এটা পড়তে শিখেন, এটা ইউজ করতে শিখেন, ক্লিয়ার। সো লারাভেল পিএসপি ফ্রেমওয়ার্ক প্রোগ্রামকে স্ট্রাকচার করতে সাহায্য করে, এবং স্ট্রাকচার প্রোগ্রামিং এর সাথে সাথে একটা ডিজাইন প্যাটার্নও সে ফলো করতে বাধ্য করে। ডিজাইন প্যাটার্নগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিজাইন প্যাটার্ন হচ্ছে এমভিসি। বাচ্চা এমভিসি ডিজাইন প্যাটার্নটা লারাভেলের লাস্ট ভার্সন বা সেকেন্ড লাস্ট ভার্সন পর্যন্ত বিদ্যমান ছিল, 5.2 পর্যন্ত তারা প্রপারলি এমভিসি ডিজাইন প্যাটার্নে গিয়েছে, বাট 5.3 থেকে তারা এম কে উচ্চ রেখেছে, রাইট। এম কে উচ্চ রেখেছে বলতে যে এমটাকে তারা স্কিপ করার জন্য বলছে, তারা ফোর্স করছে না, এম আছে আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট ম্যান্ডেটরি না, রাইট। একটা স্ট্রাকচার ডেফিনেটলি আছে, ডিজাইন প্যাটার্ন আছে, যে কোড আপনি এখান থেকে এখানে রেখে ওখান থেকে ওখানে রেখে কাজ করবেন, আপনি নিজের ইচ্ছে মতো ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন না। ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট নির্দিষ্ট একটা কাঠামো মেনে, এর বাইরে গিয়ে না, রাইট। সো লারাভেল ফ্রেমওয়ার্কে এখন আমি যদি ডিজাইন প্যাটার্ন বলি, তাহলে আমি বলবো ভিসি মডেল। আগে বলা হতো কি, এমভিসি, এমভিসি ডিজাইন প্যাটার্ন, এখন আমি বলবো ভিসি ডিজাইন প্যাটার্ন। এম নেই, মডেল নেই, মডেলকে উৎস করেই আপনি কাজ করতে পারেন। মডেল কি, কন্ট্রোলার কি, ভিউ কি, সেটা নিয়ে আমি কথা বলবো। আমি আমার একটা লাইভ ক্লাসরুমে ঢোকার চেষ্টা করছি, ইন্টারনেটের স্পিডের কারণে আমি ঢুকতে পারছি না। ভিসি, ঠিক আছে, ভিসি। বাট যদি আপনি এমভিসি ডিজাইন প্যাটার্ন বা এমভিসি ডিজাইন প্যাটার্নের ফ্রেমওয়ার্ক এর কথা আপনি গুগলে সার্চ দেন, লারাভেলও কিন্তু সেখানে চলে আসবে, কারণ ওখানে এমভিসি ডিজাইন প্যাটার্নে কোড লেখা যায়। আগে যেটা ম্যান্ডেটরি ছিল, এখন সেটা নেই। কোডিগনেটরে স্ট্যান্ডার্ডের জন্য এটা ম্যান্ডেটরি, তারা ফোল্ডার স্ট্রাকচার করে দিয়েছে, কে কে আপনি এক পাও সরতে পারবেন না, জেন্ডার পসিবলই না, চিন্তাও করতে পারবেন না, রাইট। বাট লারাভেল সেটাকে উচ্চ করে দিয়েছে, ক্লিয়ার, অপশনাল করে দিয়েছে। বিষয়টা কি, লারাভেল এটাকে অপশনাল করে দিয়েছে, ওকে। দেখেন জাভা বেসড অ্যাপ্লিকেশনের অ্যাডভান্টেজ, ওকে, এটা জাভা অ্যাপ্লিকেশন, আর স্পিড কমে গেছে ইন্টারনেটের, সো লোডিং টাইম অনেক বেশি। দ্য জাভা অ্যাপলেট প্রোগ্রামিং, ইন্টারনেট কি আদৌ আছে? আপনারা একটু ইউজ করাটা বন্ধ করেন তো। আমি এখানে ঢুকছি, এটা বলার আগে একটু বলে নিই যে ফ্রেমওয়ার্ক এর সংজ্ঞাটা কি, আমরা আমাদের মতো করে শিখব, ঠিক আছে, আমরা যেটাতে বুঝি। ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্ক যদি আমি পিএসপি ফ্রেমওয়ার্ক বলি, তাহলে আমি বলবো যে পিএসপি প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো একটা প্রোগ্রামিং স্ট্রাকচার তৈরি করার জন্য নির্দিষ্ট একটা সিস্টেম, যেখানে আপনি কোড লিখবেন তাদের বেঁধে দেওয়া রুলস অনুযায়ী, যেখানে আমাদের কোড লিখতে হবে কি, তাদের বেঁধে দেওয়া রুলস অনুযায়ী,
রাইট, অবশ্যই সেটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে এবং নির্দিষ্ট একটা ডিজাইন প্যাটার্নে, রাইট? যে পিএসপি ফ্রেমওয়ার্ক, পিএসপি দিয়ে তৈরি করা একটা সিস্টেম যেখানে আমাদের কোড করতে হবে নির্দিষ্ট একটা মডেল ফলো করে, অবজেক্ট ওরিয়েন্টেড যেখানে ম্যান্ডেটরি, এবং নির্দিষ্ট একটা ডিজাইন প্যাটার্ন থাকবে, সেই ডিজাইন প্যাটার্ন ফলো করে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা যেই স্ট্রাকচারে কোডিং করব সেটাকেই আমরা ফ্রেমওয়ার্ক বলছি। ফ্রেমওয়ার্ক বা ইনস্টলেশন যখনই আসে আমরা ধরে নেই যে কোন একটা ইএক্সিতে ক্লিক করতে হবে, দেন ইনস্ট্রাকশন ফলো করে করে আমাকে যেতে হবে। ফ্রেমওয়ার্ক এর ইনস্টলেশনটা হচ্ছে বেসিক্যালি কোন একটা ডিফল্ট কোডকে নিজের মতো করে নেওয়া, যে ডিফল্ট একটা কোড আপনার সামনে দেওয়া আছে, ওই কোডটা প্রজেক্ট তৈরি করার জন্য বা একটা প্রজেক্ট শুরু করার জন্য নিজের মতো করে রেডি করে নেওয়াকেই ইনস্টলেশন বলছে, রাইট? ল্যারাভেল ইনস্টলেশনের ক্ষেত্রে বিষয়টি একটু ডিফারেন্ট। অন্যান্য ফ্রেমওয়ার্কে যেমন আপনি জিপ ফাইল ডাউনলোড করবেন, সার্ভারে রাখবেন, কনফিগার করে নেবেন, বাট ল্যারাভেলের ক্ষেত্রে তারা কম্পোজারের হেল্প রেখেছে। কম্পোজারের মাধ্যমে আমরা টার্মিনাল দিয়ে ইনস্টল করে থাকি এবং সরাসরি কিছু কোড সহ ভেন্ডর নিয়ে একটা ফরম্যাটে বা একটা বলতে পারেন যে ডিফল্ট অবস্থায় আমাদের প্রজেক্টটা চলে আসে। এ কারণে আপনি ল্যারাভেলের ইনস্টলেশনটাকে একটু বিট ডিফারেন্টও বলতে পারেন। বাট আমি যখন একটা মেশিনে এটা ইনস্টল করলাম, সেটা বারবার কপি করে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারেন, অথবা আপনি কপি করে রাখলেন, আপনি যদি পরে আপনাকে বলা হয় যে আপনি 10 বার 10টা প্রজেক্ট ক্রিয়েট করেন, বারবার আপনাকে টার্মিনাল থেকে ইনস্টল দেওয়ার কোনো দরকার নেই। ওকে, সো ফার্স্ট টাইমের জন্য আপনি টার্মিনাল থেকে ইনস্টল দিলে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি একেবারে লেটেস্ট আপডেটটা পাচ্ছেন, কারণ প্রতিনিয়ত সেখানে আপডেট হয়। ল্যারাভেল একটা সাবভার্সন টুলে তার প্রজেক্টটা রেখে দিয়েছে ইউজারদের সাহায্য করার জন্য, যে এই ভার্সনের লেটেস্ট আপডেটগুলো আপনি সেখান থেকে টান দিতে পারেন। কারণ আমি যদি এমন একটা অবস্থায় রেখে দেই যে তুমি ল্যারাভেল এটা নাও, রাইট, ওই কপিটা হাজারো সাইডে চলে গেল, অনেকে অনেক জায়গা থেকে ডাউনলোড করে ইনস্টল করলো, বাট সে কি একেবারে লেটেস্টটা পেলো? পেলো না। এমন একটা অবস্থা তৈরি করেছে, একটা রিপোজিটরি ক্রিয়েট করেছে তারা, ওই রিপোজিটরিতে তারা তাদের অ্যাঙ্গেল থেকে আপডেট করছে। আমি যদি এখন সেখান থেকে ল্যারাভেল ইনস্টল করি, তাহলে আমি একদম লাস্ট আপডেটটা পাবো না? এবং কখনো যদি এটাকে আপডেট করার চিন্তা করি যে আমি মাইগ্রেট করব, তখনও কি ওই চ্যানেল থেকেই সরাসরি পেতে পারি আপডেটটা? সরি, অন্যান্য ফ্রেমওয়ার্কে এই সুবিধাটা নেই ল্যারাভেলে যা দিয়েছে, একেবারে লেটেস্ট পাওয়ার ফ্যাসিলিটি। তো আমরা যখন ল্যারাভেলকে ইনস্টল করতে যাব, ইনস্টলেশনের পর তার স্ট্রাকচারটা নিয়ে আমি একটু কথা বলতে পারি, বাট সরি, তার অ্যাডভান্টেজটা নিয়ে আমি একটু কথা বলবো, যে ল্যারাভেল সিকিউর, স্ট্রাকচার প্রোগ্রামিং করা যায়, যেটা স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, ডেভেলপার কোম্পানি ক্লায়েন্ট সেফ থাকে। কেন সেফ থাকে কিছুক্ষণ আগে আমি বোঝানোর চেষ্টা করেছি। ফার্স্ট প্রজেক্ট ডেভেলপ করা যায়, দ্রুত গতিতে প্রজেক্ট ডেভেলপ করা যায়। রিজন হচ্ছে এখানে বেশ কিছু রিসোর্স ডেভেলপ করা আছে, রিপিট করছি, এখানে বেশ কিছু রিসোর্স ডেভেলপ করা আছে, যে রেগুলার প্রজেক্ট করার জন্য যে যে কাজগুলো থাকা দরকার আমরা তো ডেফিনেটলি জানি, যারা অনেক দিন ধরে কাজ করছে তারা জানে না যে কোন ধরনের প্রজেক্ট বেশি হচ্ছে এবং সেই প্রজেক্টগুলোতে কোন ধরনের কাজ বেশি করতে হয়। কারণ যখন সফটওয়্যার ডেভেলপ হয়, সরি, তখন কিন্তু সকল কাজ মডিউল বাই মডিউল করা হয়, ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয় এবং ছোট ভাগগুলোকে পরবর্তীতে রিউজ যেন করা যায় সেই ব্যবস্থায় রাখা হয়। যে আমার কোম্পানি প্রতিনিয়ত যখন সফটওয়্যার ডেভেলপ করছে, আগের প্রজেক্ট থেকে যদি কোনো কিছু ইউজ করতে নাই পারে, তাহলে তার এক্সপিরিয়েন্স কি কাজে আসবে?
কোম্পানি অনেক দিনের হয়ে তার বেনিফিটটা কোথায়? তার কাছে যদি অনেক বেশি ডেভেলপড রিসোর্স না থাকে এবং সেগুলো যদি ইউজ করা না যায়, রাইট? আমি বিষয়টা বোঝাতে পেরেছি? একটা কোম্পানি, একটা বড় কোম্পানি কোনো কাজ যত কমে দিতে পারবে, একটা ছোট কোম্পানি ডেফিনেটলি ওই কাজটা অত ওই কম দামে দিতে পারবে না। রিজনটা কি? তার হয়তো 70% করা আছে, তাকে 30% ডেভেলপ করতে হবে ছোট কোম্পানিকে পুরোটাই। তো ফ্রেমওয়ার্ক বেসড প্রোগ্রামিং এ ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। তারা রিসার্চ করেছে এবং যে কাজগুলো অনেক বেশি হয়ে থাকে একটা অ্যাপ্লিকেশনের জন্য বা রেগুলার টাইপের সকল অ্যাপ্লিকেশনের জন্য, তারা এগুলোকে ডেভেলপ করে করে ল্যারাভেলে ইউজ করার অবস্থায় নিয়ে এসেছে, যেগুলোকে বলা হয়ে থাকে ল্যারাভেলের ভাষায় ভেন্ডর। তো প্রচুর ভেন্ডর মার্কেটে আছে এবং ল্যারাভেল নিজেও বেশ কিছু ভেন্ডর তৈরি করে ফ্রেমওয়ার্কের সাথে দিয়ে দিচ্ছে যে তোমরা এটা নাও ইউজ করো। আমাকে যদি জব করতে বলে আর যদি বলে স্যালারি দিব না, কাজ করতে যাবেন? কাজ করতে যাবেন না ডেফিনেটলি। তো আমাকে হাত পা বেঁধে দিচ্ছে, কোড ইচ্ছে মতো লিখতে দিচ্ছে না, তারপরে বলছে যে কোড লিখো, আমাকে যদি ফেসিলিটি না দেয় আমি ইউজ করবো? সো ফ্রেমওয়ার্ক এক্সট্রা ফেসিলিটি হিসেবে ভেন্ডর গুলো দিচ্ছে, ফ্রেমওয়ার্ক এক্সট্রা ফেসিলিটি হিসেবে সিকিউরিটিটা দিচ্ছে। আমি যখন আমার এক্সপিরিয়েন্স, একদিন আমি ল্যারাভেল দিয়ে একটা প্রজেক্ট বানাতে পারি, আমি প্রজেক্টটা বানালেই যে লেভেলের সিকিউর হবে, একজন 10 বছরের এক্সপার্ট পিএসপি তে প্রসিডিউরাল প্রসেসে প্রজেক্ট বানালে ওই লেভেলের সিকিউর করতে পারবে না। যেটা বোঝাতে পেরেছি, তার মানে কি প্রসিডিউরাল প্রসেসে প্রজেক্ট বানিয়ে যে অবস্থায় সিকিউর করা সম্ভব, ল্যারাভেল নিজেই কি তার চেয়ে বেশি। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ গুলোর মধ্যে এটা। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু মার্কেটগুলো, মার্কেট এখন এভাবেই রেডি হচ্ছে, সবাই ফ্রেমওয়ার্কই চাচ্ছে, রাইট? সো ফ্রেমওয়ার্ক জানা থাকাতে আমার জবটা সিকিউর, আমার মুভ করাটা অনেক ইজি। আপনি কোনো একটা বড় প্রজেক্টে কাজ করছেন এবং এটা প্রসিডিউরাল প্রসেস, আপনি রিস্কে আছেন, রাইট? কেন? আপনি চাইলেও কিন্তু আপনি রিলিজ পাবেন না, অপরচুনিটিজ আছে আপনি ধরতে পারছেন না, আপনার সামনে অপরচুনিটিজ আছে বাট আপনি নিতে পারছেন না, কারণ কি? কোম্পানি আপনাকে ছাড়ছে না। কারণ বলতে পারে কেউ কি আমাকে আটকে রাখতে পারবে? আপনি চাইলেও ছুটতে পারবেন না, অনেকভাবেই আপনাকে আটকে দিতে পারে, কারণ তারা অনেকদিন ধরেই হয়তো মার্কেটে আছে। মানে আপনার ক্যারিয়ার রিস্কের মধ্যে পড়ে যেতে পারে, রিস্ক থেকে বের হয়ে আসার উপায়টা কি? ক্লিন থাকা। সরি, যদি ফ্রেমওয়ার্কে প্রজেক্টটা হয়, আমি কেন সেফ? আমি স্ট্রাকচার প্রসেসে কোড করেছি, ফ্রেমওয়ার্ক জানা আরেকজন লোক নিয়ে আসলে সেটা সে বুঝতে এবং ধরতে সমস্যা হবে না। তো আমাকে ছেড়ে দিতেও তারা বেশি ঝামেলা করবে না। সেটা বোঝাতে পেরেছি? ওকে, খুব দ্রুত প্রজেক্ট শুরু করা যায় এবং শেষটাও দ্রুত করা সম্ভব হয়, কারণ কি? প্রচুর কাজ সেখানে করা আছে। এক একটা ভেন্ডর আপনার প্রজেক্টের 15-20-30 ঘন্টা কমিয়ে দিতে পারে, যদি সেই ভেন্ডরগুলো আপনি সাকসেসফুলি ইউজ করতে পারেন। যদি আপনি নিজে কোড করে করতে চান ডেফিনেটলি পারবেন, বাট ওই যে সময়টা নষ্ট হয়ে যাবে, বাট ভেন্ডর যেগুলো করা আছে সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন ওই সময়টা বাঁচিয়ে ফেলতে পারেন, কারণ ওই কাজগুলো তারা করে রেখেছে, আপনি শুধু ইউজ করবেন। যেটা বোঝাতে পেরেছি, সেটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। ওকে, তো ল্যারাভেলে ইনস্টলেশনের জন্য কিছু প্রি রিকুইজিট এখানে দেখা যাচ্ছে, 5.6.4 সেম লাইক 5.3 তেও এই কনফিগারেশনটাই লাগতো। ওপেন এসএসএল পিডিও ডেফিনেটলি আমাদের পিএসপির এই ভার্সনটা থাকলে বাকি জিনিসগুলো দেখার প্রয়োজন পড়ে না, রাইট? সব কিছু এর সাথে চলে আসে। ভিডিও বলতে স্যার কেমন পিএসপি ডেটা অবজেক্ট, এটা ডেটাবেসের একটা ইঞ্জিন, ওকে, ডেটাবেসের ক্লাস, যেটা লেটেস্ট পিএসপিতে আছে। 5.6 এর পর থেকে বা 5.5.19 এর পর থেকে সবগুলো ভার্সনেই পিডিও আছে,
পিএসপি ডেটা অবজেক্ট, এরা বেসিক্যালি ফ্রেমওয়ার্ক গুলো পিএসপি ডেটা অবজেক্টেই কাজ করে। যদি ডেটা অবজেক্ট সাপোর্ট না থাকে তাহলে লারাভেল কাজ করবে না, এরর দেখাবে। ওকে, সম্ভবত পিডিও নিয়ে কোনো আলোচনা হয় নাই আপনাদের, একটা ক্লাস আমি দিতে বলবো। ওকে, পিডিও কোশ্চিন ডেফিনেটলি আসবে যখন ইন্টারভিউ যাবেন, পিএসপি পিডিও নিয়ে ডেফিনেটলি আপনার সামনে কোশ্চিন থ্রো হবে, তো আপনাদের একটু হলেও জানতে আসবে। হ্যাঁ, অন্য ডেটাবেসে মাইগ্রেট করা যায় না, বিষয়টা হচ্ছে এরকম যে পিডিওতে যদি আমি কোডিং করি, পিডিও হচ্ছে ফাংশন বেসড কোয়েরি। হ্যাঁ, ফাংশন বেসড কোয়েরি, সো আমার সিস্টেমটা ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। ডেটাবেস সার্ভার আমি যদি ওরাকলের সঙ্গে কানেক্ট করি, কারণ আমি তো কোয়েরিটা আর ওরাকলে লিখছি না, আমি এসকিউএল সিনট্যাক্সে কোয়েরি লিখছি না, আমি ফাংশন সিনট্যাক্সে কোয়েরি লিখছি। সো আমি যদি ওরাকলে কানেক্ট থাকি, পিএসপি অটোমেটিক ওই ফাংশনটাকে ওরাকলের এসকিউএলে কনভার্ট করে নেবে। যদি আমি মাইএসকিউএলে কানেক্ট থাকি তাহলে মাইএসকিউএলের সিনট্যাক্সে এটাকে কনভার্ট করে নেবে, এটা পিএসপির দায়িত্বের মধ্যে পড়ে যায় আমি যদি পিএসপি ডেটা অবজেক্টটা ইউজ করি। তো এক্স্যাক্টলি সেম সিস্টেমটা ফ্রেমওয়ার্কগুলোও তৈরি করেছে, আপনার এখানে খুব ভালো মতোই দেখতে পারবেন, এখানে কোয়েরি বিল্ডার ইউজ হবে, এখানে কোথাও এসকিউএল কোয়েরি লেখা হবে না। তার মানে কি, আমি মাইএসকিউএলের সাথে যে কাজ করছি সেটা কোথাও বলা নেই, আমার প্রজেক্টটা ওরাকলে থাকলে ওরাকলের সঙ্গে আমার প্রজেক্ট কাজ করবে, এমএস এসকিউএলে থাকলে এমএস এসকিউএল, পোস্টগ্রির সাথে পোস্টগ্রি, আপনি যে কোনো ডেটাবেস সার্ভার এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ, পিএসপি যদি প্রসিডিউরালে আপনি কাজ করেন এবং পিডিও নিয়ে কাজ করেন তখন আপনি ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট। আমি ডেটাবেস সার্ভারে মানে পুরোপুরি ইনভলভ হয়ে যাচ্ছি না যে আমি পিএসপি মাইএসকিউএলে কাজ করছি, আমি যদি পিডিও ইউজ করি আমি পিএসপি এনি আদার্স ডেটাবেসের সাথে কাজ করছি। আমার ডেটাবেসটা যে সার্ভারেই থাকুক না কেন, আমার ডেটাগুলো ঠিকঠাক মতো থাকলেই হলো, শুধু কানেক্ট করে দিতে হবে। আমার কোয়েরি তো আমি লিখছি না, কোয়েরি লেখার দায়িত্ব কার, পিএসপি, আমি তার ফাংশনালিটি ইউজ করছি, আমি তার ইনসার্ট ফাংশন ইউজ করছি। ফর এক্সাম্পল, আমি তার ইনসার্ট ফাংশন ইউজ করছি, ইনসার্ট করার জন্য কমান্ড লেখার দায়িত্ব তার, রাইট? আর সরাসরি যদি মাইএসকিউএল যেতে চাই আমি এসকিউএল কমান্ড লিখছি। আপনাদের মাইএসকিউএল আই সেখানে হয়েছে প্রবাবলি, পিডিওতে যাওয়া হয়। সো আমাদের হাতে পিএসপি আছে, লারাভেল ইনস্টলেশনের জন্য বেসিক্যালি কম্পোজারের প্রয়োজন পড়ে, মেশিনে কম্পোজার থাকতে হয়। সো আপনারা যখন লারাভেল ইনস্টল করবেন কম্পোজার লাগবে, গেট কম্পোজার ডট ওআরজি সাইট থেকে আপনি কম্পোজার ডাউনলোড করতে পারেন, রাইট? আমি একটু দেখাচ্ছি, একজন দুর্বল লোক হাত উঁচু করে থাকে, ঠিক আছে, ওইটাই হচ্ছে কম্পোজারের সাইন, এই যে খেয়াল করেছেন এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি ডাউনলোড করবেন আপনার কম্পোজারটা। কম্পোজার কি, ডকুমেন্টেশন থেকে একটু পড়ার চেষ্টা করবেন, পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, রাইট? পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার বেসিক্যালি কম্পোজার, এখানে ডাউনলোড অপশন আছে, কমান্ডের মাধ্যমে ইনস্টলেশন অপশন আছে, আবার এটাকে ডাউনলোড করার জন্য টিউটোরিয়ালও এখানে পাবেন, ইএক্সিটা আপনি পাওয়ার জন্য এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমার কাছে প্রবাবলি ডাউনলোড করা আছে, দিস কম্পোজার ইনস্টলেশন, রাইট? কম্পোজার ইনস্টল করার জন্য এটা জ্যাম্প ইনস্টলেশনের মতোই, জাস্ট নেক্সট নেক্সট করতে হয়। একটা জায়গায় একটু কাজ আছে, হিয়ার আপনি তো আপনাদের মেশিনে একটাই জ্যাম্প আছে, আছে না, অথবা দুইটা আছে অথবা পাঁচটা আছে, সো যে কোনো একটা জ্যাম্পের সাথে যদি আপনি কম্পোজারকে লিঙ্ক করে দেন সবাই এটা অটোমেটিক পেয়ে যায়। কম্পোজারটা অটোমেটিক সব সার্ভারেই চলে আসে। সো আপনাকে কি করতে হবে, আপনার আমি আমরা ধরে নিচ্ছি যে আপনার মেশিনে একটা জায়গায় জ্যাম্প আছে, এসটি ডক্স, রাইট? মানে অ্যাপাচি রান করেন। সো বেসিক্যালি যেটা করতে হয় যে পাথটা বলে দিতে হয়, পিএসপির ইএক্সি একটা ফাইল থাকে,
exe ফাইলটা কোথায় থাকে? আমি যদি বলি যে আমার মেশিনে D তে একটা জায়গায় জ্যাম্প ইনস্টল আছে, লাইক Laravel জ্যাম্প অথবা LACD Bash 3 জ্যাম্প। সো এখান থেকে একটু খেয়াল করেন যে জ্যাম্পের ভেতরে PSP নামে একটা ফোল্ডার থাকে, আর PSP ফোল্ডারের ভেতরে শেষের দিকে PSP এর একটা exe ফাইল থাকে। ওই ফাইলটা দেখিয়ে দিয়ে নেক্সট নেক্সট বাটন প্রেস করলেই আপনার কম্পোজারটা ইনস্টল হয়ে যায়। কম্পোজার একবার ইনস্টল করাটাই যথেষ্ট, এবং আবারও বলছি এটা PSP ডিপেন্ডেন্সি ম্যানেজার, রাইট, যার মাধ্যমে আমরা টার্মিনাল দিয়ে লারাভেলের অনেক কমান্ড এক্সিকিউট করতে পারি, এবং অনেক শর্টকাট কমান্ডের মাধ্যমে প্রচুর কোড জেনারেট থেকে শুরু করে ফাইল জেনারেট করা, ইভেন মডিউল ইনস্টল করা, লারাভেল ইনস্টল করা পর্যন্ত করে ফেলা সম্ভব। তো আমরা ডেফিনেটলি অ্যাপাচি সার্ভার ইনস্টলেশন, অ্যাপাচি রানিং ইউজ, এগুলো আমাদের জানা আছে। ডেটাবেসের ইউজ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। কম্পোজার ইনস্টল হলো, কম্পোজার সম্পর্কে আমাদের ধারণা হলো, আমাদের টার্গেটটা কি লারাভেলকে ইনস্টল করা। জাস্ট একটা কমান্ড আমাকে রান করে দিতে হবে, ইনস্টলেশন অটোমেটিক হয়ে যাবে, আমার কোনো কেরামতি নেই, বাহাদুরিও নেই যে আমি লারাভেল ইনস্টল করতে পারি। আপনি কমান্ড টাইপ করতে পারেন, এটা হচ্ছে আপনার বাহাদুরি, কপি করে পেস্ট করতে পারেন, এটা হচ্ছে আপনার বাহাদুরি। যেটা বোঝা যাচ্ছে, সব ডাউনলোড করে বসিয়ে দেবেন, হ্যাঁ, জাস্ট একটা কমান্ড আপনি লিখে দেবেন, কমান্ড পর্যন্ত নিয়ে যাওয়া, এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে আপনার দায়িত্ব। ক্লিয়ার? যে আপনার এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি প্রসেস দিয়ে আপনি কমান্ডটা এক্সিকিউট করছেন। ওকে, আমার আমার হাতে কম্পোজার আছে, কোথায় আমি ইনস্টল করব? বেসিক্যালি আমার মেশিনে অনেক জায়গায় জ্যাম্প আছে, আমি জানি না কোনটা রান করেছে, প্রবাবলি হ্যাঁ LACD Bash 3 জ্যাম্প। সো এখানে এসে আমি যেটা করব, LACD Bash 3 জ্যাম্পের htdocs এ ঢুকেই কমান্ডটা চালানোর চেষ্টা করব, কারণ আমি চাচ্ছি যে আমার প্রজেক্টটা এখানে আসুক, রাইট, আমার প্রজেক্টটা এখানে আসুক। আমি বারবার বলছি যে আপনি লারাভেল শিখবেন বা শিখতে চাচ্ছেন, laravel.com এই ফোকাস কর, লারাভেল কালেকটিভে যান ম্যাক্সিমাম, অর লারাকাস্ট, এর বাইরে না যাওয়াই ভালো। প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তো আপনি কনসেন্ট্রেট করেন শুধু লারাভেল, পরে আস্তে আস্তে করে সেগুলো দেখেন। বেস্ট টিউটোরিয়াল কি laravel.com, এবং যেভাবে কোর্স আগাবে একটু একটু করে সেভাবে আগাতে থাকেন। ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আমাদের, ছোট ছোট ব্লগ, ই কমার্স টাইপের সাইট বানানো, কিভাবে বানাতে হয়, প্রসেসগুলো ক্লাসের মধ্যে যেভাবে আলোচনা করা হয়, রেকর্ড করে তোলা আছে, এগুলো দেখতে থাকেন, রাইট, অ্যাডিশনাল, যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন বেশি বেশি। ক্লিয়ার? ওকে, তো আমি যেটা করব এখানেই, যেহেতু আমি ইনস্টল করতে চাচ্ছি, কম্পোজার ইনস্টল করলে যেটা হয়, শিপ ধরে যদি আপনি রাইট ক্লিক করেন, আমি আছি কিন্তু htdocs-এ, শিপ ধরে রাইট ক্লিক করলে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার এরকম একটা বিষয় আসে। আপনি যদি এই যে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, আদারওয়াইজ আপনি যদি শুধুমাত্র রাইট ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা পাচ্ছেন না, রাইট। সো আপনি htdocs এর মধ্যে থেকে শিপ ধরে রাইট ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার বলছেন, htdocs থেকে কমান্ড উইন্ডো এসেছে, এখান থেকে আমাদের কমান্ডটা রান করাতে হবে। কমান্ডটা কি সেটা যদি আমরা দেখে আসতে চাই লারাভেল থেকে, দেখেন লারাভেল থেকে যদি আমরা কমান্ডটা দেখে আসতে চাই, লারাভেলের যে ওয়েবসাইটটা আছে ইনস্টলেশনের জন্য, এই যে একটু নিচের দিকে ভায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এই ব্লকে লিখতে হবে কম্পোজার ক্রিয়েট হাইপেন প্রজেক্ট হাইপেন হাইপেন প্রিফিয়ার ডিস্ট laravel/laravel। এটা বেসিক্যালি, এই অ্যাড্রেসটা হচ্ছে গিটের রিপোজিটরি অ্যাড্রেস, কার, লারাভেলের, লারাভেলের ডিরেক্ট রিপোজিটরি অ্যাড্রেস থেকে আমি এটাকে টান দিয়ে নামানোর চেষ্টা করছি। সো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিপেয়ার ডিস্ট laravel/laravel, দেন পরেরটা হচ্ছে প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম, সো এটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন। ওকে, সো এই কমান্ডটা যদি আমরা রান করাই, তাহলে আমার লারাভেলটা সরাসরি আমাদের মেশিনে ইনস্টল হয়ে যাবে ভায়া লারাভেল ইনস্টলার। আপনি যদি ফার্স্ট ডাউনলোড দ্য লারাভেল ইনস্টলার ইউজিং কম্পোজার, সো আমি লারাভেল ইনস্টলার ইনস্টল করে দেন আপনি লারাভেল ইনস্টল করতে পারেন,
এই যে কমান্ডটা এখানে বলা আছে, রাইট? বাট বেটার হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে? এই কমান্ডটা আমি রান করাচ্ছি ল্যারাভেল ইনস্টল করার জন্য। কিছু কনফিগারেশন আছে, ছোট ছোট কনফিগারেশন, ওয়েব সার্ভার কনফিগারেশন, এটা বেসিক্যালি প্রয়োজন পড়ে না, এবং এই কনফিগারেশন গুলো প্রজেক্ট করতে করতেই আপনারা সেরে ফেলতে পারবেন। সো আমি টার্মিনালে যাচ্ছি, কপি করেছি, রাইট ক্লিক করে আমি পেস্টও করে দিচ্ছি। সো চেক করে নেই যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট হাইপেন হাইপেন প্রিফিয়ার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল দেন প্রজেক্ট নেম। আমি প্রজেক্টের নাম দিচ্ছি লারাভেল এসিআইপি পিএসপি ব্যাচ 41। সবাই দিয়ে না, আমি শুধু দিই, ঠিক আছে? আপনারা কমান্ড দিয়ে না, ঠিক আছে? অনেক সময় লেগে যেতে পারে, কারণ ল্যারাভেল অ্যারাউন্ড 25 MB, 25 MB যদি আপনারা 25 জন মিলে হিট করি, সো এই এই নেটওয়ার্ক টানতে পারবে না, রাইট? সো আমি এন্টার দিচ্ছি যাতে ভিডিওটাতে থাকে, আপনারা স্যাটিসফাইড হতে পারেন, আদারওয়াইজ আমি বলে দিব এভাবে ইনস্টল করতে হয়, রাইট? আমি এন্টার প্রেস করছি, তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমাদের ধৈর্য ধরতে হবে যে আমাদের ল্যারাভেল ইনস্টল হবে এবং একটা কি জেনারেট হবে এবং বলবে যে সাকসেসফুল ইনস্টল। আসবে, প্রোগ্রেসও আসবে। আমি ইন দ্য মিন টাইম কিছু বিষয় একটু আপনাদের এগিয়ে নেই, এখান থেকে আমি কিছু জিনিস একটু দেখানোর চেষ্টা করব, ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি। একটু খেয়াল করি আমরা, ফ্রেমওয়ার্ক ল্যারাভেলের কোডিং ডিজাইন প্যাটার্ন, রাইট? ফ্রেমওয়ার্ক যখন ইনস্টল হবে, ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা দেখতে পারবো যে ক্লাস করার বা ক্লাস তৈরি করার জায়গা আছে, ভিউ জেনারেট করার জায়গা আছে, নির্দিষ্ট ফোল্ডার, রাইট? আপনাকে এলোমেলো ফোল্ডারে কোড লিখলে আপনার কোনো কিছুই কাজ করবে না, আপনার কাজগুলো নির্দিষ্ট জায়গায় রেখে করতে হবে, রাইট? তো রাউটস বলে একটা জায়গা আছে ফ্রেমওয়ার্কের, যেটা রুটে একটা ফোল্ডার থাকে, API, web, কয়েকটা ফাইল থাকে, বাট ওয়েব এর জন্য আমরা ইউজ করব রাউটস ফাইলটা, ওয়েব রাউটসটা। কারণ আমি যখন ফ্রেমওয়ার্কে ঢুকছি, আমাকে ঢুকতে হবে URL দিয়ে, এর বাইরে ঢোকার কোনো সুযোগ নেই। URL দিয়ে আমি যখন ঢুকবো, URLটা হবে কোথায়? রাউটস এর মাধ্যমে। সো আমরা রাফলি জেনে নেই রাউটসটা কি তাহলে। URL এলাইস, রাইট? সেই এলাইস আমাকে কমান্ড করবে যে তুমি ফ্রেমওয়ার্কে ঢুকো, রাইট? বাট ফ্রেমওয়ার্কের ডিজাইন প্যাটার্ন কি? MVC। কারেন্টলি এমকে উচ্চ রেখেছে, তারা বাধ্য করে নাই যে তুমি এম ইউজ করো, তার মানে তারা চিন্তা ভাবনার মধ্যে আছে যে এমকে বাদ দিয়ে দাও। কোনো কিছু করতে করতে সেটাকে পেছনে সরে যাওয়ার অর্থ কি? তারা আস্তে আস্তে সেখান থেকে সরে আসছে এবং আস্তে করে একটা সময় সেটা বাদ চলে যাবে। সেই কারণেই আমি কিন্তু সেপারেট করে রেখেছি কাকে? মডেলকে। MVC, মডেল ভিউ কন্ট্রোলার। বাট ফ্রেমওয়ার্কের এন্ট্রেন্স হিসেবে ধরা হয় কাকে? কন্ট্রোলারকে। কন্ট্রোলার হচ্ছে ক্লাস যেখানে থাকবে নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিস, বাট ওই মেথডের কাজ হবে কি? সমন্বয় তৈরি করা মডেলের সাথে ভিউয়ের। আর যদি মডেল না থাকে, মডেলের দায়িত্ব যেটা ছিল সেটা সাথে তার নিজের নিতে হবে এবং সমন্বয় কার সাথে তৈরি করবে? ভিউয়ের সাথে। ভিউ কি? ইন্টারফেস। ভিউ আমার সামনে ডাটা রিপ্রেজেন্ট করবে, ডাটা কোথায় থাকে? ডেটাবেসে, রাইট? সো ভালো মতো বোঝার চেষ্টা করবেন, রাউট যাবে কোথায়? কন্ট্রোলারে। যদি মডেল না থাকে, ডেটাবেসে ডাটা তুলবে কে? কন্ট্রোলার। ডাটা পাঠাবে কোথায়? ভিউতে, রাইট? ডাটা পাঠাবে ভিউতে, তার মূল গোলটা কি? ডাটা থ্রু করা কোথায়? ভিউয়ে। যদি ভিউ কোনো ডাটা এক্সপেক্ট না করে, সরাসরি কন্ট্রোলার থেকে কোথায় চলে যাব? ভিউ। আর যদি সে ডাটা এক্সপেক্ট করে, আমি ডেটাবেসের ডাটা নিব দেন আমি ভিউতে যাব, বলেন যেগুলো ব্যাকগ্রাউন্ড থেকে এক্সিকিউট হবে,
কোন একটা গাড়ি চালাতে গেলে কি স্টার্ট দিতে হয়? হয় তাহলে গাড়ি চলবে? আমাকে পৌঁছে দেবে কোথায়? আমার স্ট্রাকচারে, আমাকে কন্ট্রোলারে পৌঁছে দেবে। কন্ট্রোলার যদি মডেল থাকে মডেলে যাবে ডাটা আনার জন্য, আদারওয়াইজ মডেল যদি না থাকে ডাটা তোলার কাজ সে নিজেই করবে। দেন ডাটা কোথায় পাঠিয়ে দেবে? ভিউ। কনসেপ্টটা বোঝা যাচ্ছে? একটা নির্দিষ্ট স্ট্রাকচার এবং কোড লিখারও নির্দিষ্ট জায়গা আছে, আপনি এদিকে সেদিকে কোড লিখতে পারবেন না। আপনাকে কন্ট্রোলার ফোল্ডারেই কন্ট্রোলার তৈরি করতে হবে, যদি মডেল তৈরি করেন মডেল ফোল্ডারেই আপনাকে মডেল তৈরি করতে হবে, এবং ভিউ ডেফিনেটলি ভিউ ফোল্ডারেই হবে এবং নির্দিষ্ট রুলস অনুযায়ী সেখানে কোড লিখতে হবে। তার মানে আপনি যে প্রসেসে কোডিং শিখেছেন তার সাথে সাথে আরো নতুন কিছু কোডিং আপনাকে শিখতে হবে ল্যারাভেলে কোড করার জন্য। ল্যারাভেলে নির্দিষ্ট কিছু সিনট্যাক্স রয়েছে যে সিনট্যাক্স গুলো আপনাকে রপ্ত করতে হবে। সেটা ক্লিয়ার? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার মানে স্যার আমি যেমন স্যার মানে ইনডেক্স ফাইলগুলো, এই ফাইলগুলোকে তখন স্যার আমি ভিউ ফোল্ডারে রাখবো, ইনডেক্স বা মানে বিভিন্ন ধরনের যেমন এইসব যেগুলো মানে ভিউ ফাইলগুলো ছিল স্যার। ভিউ ফাইলগুলো আপনার ভিউ ফোল্ডারে চলে যাবে। আর স্যার ক্লাস মানে যেমন স্যার আমার যেমন বিভিন্ন ধরনের ক্লাস ফাংশনগুলো যদি করছি কন্ট্রোলারের মধ্যে হচ্ছে, মডেলকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কন্ট্রোলারও তো ক্লাস, দুইটাই ক্লাস, মডেলকে ভুলে যান যে মডেল নেই। হ্যাঁ মডেল নেই, ওটাও ক্লাস কন্ট্রোলারও ক্লাস, বাট দুজনের কাজ আলাদা ছিল। একজন হচ্ছে রিলেশন এস্টাবলিশ করবে, মানে কি ডিসিশন মেকিং করবে, মনে করেন আমার দুজনের কাছ থেকে ডাটা নিতে হবে, আপনার কাছ থেকে ওর কাছ থেকে। আমি কন্ট্রোলার, আমি আপনাকে ইনস্ট্রাকশন পাঠালাম, ওকে ওকে ইনস্ট্রাকশন পাঠালেন, আপনি একটা ডাটা দিলেন ও আরেকটা ভিন্ন ডাটা দিল, দুজনের মধ্যে আমি কম্বিনেশন করলাম, আর যেটা পাঠানোর কথা সেটা আমি ভিউ কাছে পাঠিয়ে দিলাম। পলিসি মেক করে কে? কন্ট্রোলার। ইন্ডিভিজুয়াল টাস্ক এক্সিকিউট করে কে? মডেল। আর সবকিছু রিপ্রেজেন্ট করে কে? ভিউ। এখন মডেল নেই, বাদ, রাইট? মডেল প্র্যাকটিস হচ্ছে না, সেই কাজগুলো কোথায় করতে হবে? কন্ট্রোলার। ক্লিয়ার? হ্যাঁ, সো ডেটাবেস, ডেটাবেসের যে কুয়েরিগুলো এখন সেটা কুয়েরি বিল্ডার দিয়ে, আগে সেটা হতো ইলুমিনেট দিয়ে, ইলুমিনেট এখনো আছে বাট কুয়েরি বিল্ডার আসার পরে এখন কুয়েরি বিল্ডারকে ইউজ করতে বলা হচ্ছে, রাইট? আপনি যখন ল্যারাভেলের নিউ ভার্সন গুলোতে কাজ করছেন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কাজ করবেন, আদারওয়াইজ আপনি পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। ক্লিয়ার? সো বলতে পারেন তাহলে এখানে ডুয়েল সিস্টেম কেন রেখেছে? ডেফিনেটলি কোনো একটা সিস্টেম যদি একদম হার্ডলি চলতে থাকে তার ইম্প্রুভমেন্ট কখনোই কি সম্ভব না, প্রতিনিয়ত তাকে টাচের মধ্যে থাকতে হবে। আমি যদি ওই 10 বছর আগের ব্রিজ অফ নিয়ে তার সাইট এখনো রেখে দিত পপুলার হতো? ফেসবুক যদি প্রতিনিয়ত নতুন নতুন ফিচার না আনতো আপনি ফেসবুকে যেতেন? এখন তার ফিচার আপডেট বন্ধ হয়ে যাক, আস্তে করে ইউজার কমে যাবে। নতুন যদি কোনো কিছু আপনি তার সামনে না ধরেন। ক্লিয়ার? সো যখন ফ্রেমওয়ার্কের কনসেপ্ট আসছে আপনি রাউটস হয়ে ঢুকছেন, রাউটস আপনাকে পাঠাচ্ছে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার ডিসিশন নিচ্ছে আপনি কি পাঠাচ্ছেন, কোথায় যাবেন? ভিউতে রিপ্রেজেন্ট, আপনার সামনে চলে আসে কি একটা পেজ, আর পেজ গুলো হয় ব্লেড সিনট্যাক্স। মনে করেন আপনার পেজ হবে একটা মাস্টার পেজ, সো মাস্টার ডট পিএসপি হবে না, সেটা হবে কি মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। ব্লেড হচ্ছে একটা সিনট্যাক্স, ওখানে প্রোগ্রামিং এর জন্য একটা সিম্পল সিনট্যাক্স তারা তৈরি করেছে, যেখানে পিএসপি সিনট্যাক্স লেখার দরকার নেই, ব্লেডের সিনট্যাক্স আছে দুইটা কার্লি, যেটা লেখাটা মানে স্ক্রিপ্টিং করাটা রিয়েলি ভেরি ইজি। মানে এইচটিএমএল এর মধ্যে পিএসপি কোড লিখলে অনেক ক্লামজি হয়ে যায়, অনেক জটিলতা তৈরি হয়, সেটাকে ইজি করার জন্য তারা ব্লেডিং করেছে। একটা সিনট্যাক্স তৈরি করেছে, একটা পেজ বা একটা টেমপ্লেট বানিয়ে দিয়েছে, একটা টেমপ্লেট ইঞ্জিন তৈরি করেছে যেখানে আপনার কোড লেখাটা বা কোড করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। অনেক সিনট্যাক্স আপনি ওমিট করতে পারছেন, স্ট্রিং ভেরিয়েবল অ্যারেস এগুলো নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় প্রোগ্রামিং এ, এটা অনেকটাই কি সিম্পলিফাইড হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে খুব ইজিলি কোড লিখতে পারছেন। পারবে, ফ্যাসিলিটি আছে।
বাট বেটার কি ওখানেই কনসেন্ট্রেট করা। ওকে, তো এখানে কারো কোনো কোশ্চিন আছে? নেই, ফোকাসটা কোথায় সে ধরনের কোনো কোশ্চিন নেই। প্র্যাকটিক্যালি আপনারা বিষয়গুলো দেখবেন, এখনো ইনস্টলেশন শুরু হয়নি, মাত্র ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন না সিম্ফনি সিম্ফনি এটা আপডেটেড ইনস্টল হচ্ছে, ইমাজিন 5 দিন আগে রিলিজ হয়েছে 5.4 আবার 0.3 এসেছে, এটা বুঝতে পেরেছেন যে কতটা পেইনফুল? আপনি বিপদে পড়ে যাবেন, আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। না, আপনি আপনি এখন উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন তার সাথে এক্সপি পার্থক্যটা আমাকে বলেন, 14 বছর আগে অনেক পার্থক্য, বাট 14 বছর পরে অনেক পার্থক্য তৈরি হয়েছে, বাট মূল স্ট্রাকচারটা কি সেম না? ডেস্কটপ, আমার পেজ এক্সপ্লোরার থেকে শুরু করে এভরিথিং, হয়তো ডিজাইন আউটলুকে কিছু চেঞ্জ এসেছে, কিছু ছোটখাটো ফিচারে চেঞ্জ এসেছে, বাট মূল ফিচারে কিন্তু কোনো চেঞ্জ বা পরিবর্তন আসে নাই। তো ফ্রেমওয়ার্কের একটা ভার্সন চেঞ্জ হওয়া মানে কি ব্যাপক চেঞ্জ হয়ে যাওয়া? না, খুব সামান্যই পরিবর্তন আসে। আর স্ট্রাকচারাল চেঞ্জ আসে, স্ট্রাকচারাল চেঞ্জ আসে খুবই কম, তারা নিজেদের ইম্প্রুভ করে। নিউ ভার্সন মানে কি নিজেদের ইম্প্রুভড একটা ভার্সন, নতুন কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা, পুরনো ফিচার বাদ দিয়ে দেওয়ার যে সংখ্যাটা বা যে এরিয়াটা সেটা খুবই সামান্য, যেটা বেসিক্যালি পিএসপি অ্যাপ্লিকেশনে গেছে। মনে করেন পিএসপি নিজেকে আপডেট করছে না প্রতিনিয়ত, পিএসপি আপডেট করছে, সে বলছে যে আমি আরো লেটেস্ট টাইপের কিছু ফাংশন এনেছি পুরনো এই ফাংশনটা বাদ। ওই ফাংশনটা দিয়ে ল্যারাভেলের একটা কাজ করা ছিল, তখন কি ল্যারাভেল ওই জায়গাটা পরিবর্তন করবে না, নতুন ফাংশনালিটি দেবে? সো ভার্সনটাকে রিলিজ করতেই হবে, বিষয়টা বোঝা যাচ্ছে? এটা একটা রিজন। এবার নতুন নতুন নিজেকে প্রতিনিয়ত যদি আপডেট না করি তখন তো আমি টিকে থাকতে পারবো না মার্কেটে, এটা ভার্সন নতুন করে রিলিজ হওয়ার একটা কারণ। আর যদি তারা দেখে যে তার ভেতরে লুপহোলস রয়েছে, কোন একটা লুপহোলস এর কারণে আমার পরবর্তীতে আমার ইমেজে প্রবলেম হতে পারে, তখন তারা বড় চেঞ্জ নিয়ে আসে, রাইট? সো 4.3 থেকে 5 এ জাম্প করে একটা বড় চেঞ্জ এনেছিল, 5.1 এ খুব সামান্য চেঞ্জ হয়েছে, 2 তেও সামান্য চেঞ্জ হয়েছে, 2 থেকে 3 তে একটু চেঞ্জ করেছে তারা, এই যে মডেলের কনসেপ্টটাকে অমিট করার চেষ্টা করছে, বাট 4 এ তেমন কোনো পরিবর্তন নেই, তেমন মেজর কোনো পরিবর্তন নেই, রাইট? যে আমার ব্যাপক চেঞ্জ হবে, রাইট? বাট ভার্সন চেঞ্জ হলে কিছু ফাইল সিস্টেমে পরিবর্তন আসে, এই কারণে যখন একটা ডেভেলপমেন্ট একটা স্টেজে চলে যায় তখন সেটা ডিফিকাল্ট হয়ে যায় মাইগ্রেশন করে অ্যাডাপ্ট করানো, রাইট? তখন আমি যে প্রজেক্টটা বানাচ্ছি স্যার, সেটাকে স্যার ক্লায়েন্ট মানে যদি স্যার মানে ই করায় তখন স্যার মানে কোনো মানে তার তো কোনো স্যার প্রবলেম হবে না? না, স্যার সার্ভারে কোনো সমস্যা হবে? সার্ভারেও সমস্যা হবে না, আপনার কোডের কোনো একটা জায়গাতে প্রবলেম হতে পারে। আপনি যে পলিসিতে কোড করেছিলেন মনে করেন পরে এসে কিছু পরিবর্তন এসেছে, তাহলে পরিবর্তনগুলো আপনাকে করতে হবে, প্রবলেম মেকার মেইনলি আপনার, সার্ভারে কোনো প্রবলেম নেই। আপনার ভার্সন আপনি ওই জায়গায় লক, নতুন ভার্সন হাজারো রিলিজ হোক আমার কোনো সমস্যা নেই, এইরকম কি কোনো নিয়ম আছে? না না না, ওইরকম নেই যে আপনি যখন তার ইউআরএল দিয়ে দিচ্ছেন আমি একদম আপডেটেড টাই পাচ্ছি, রাইট? এখানে ওই সিস্টেম নেই, কারণ তারা নিজেদের প্রতিনিয়ত চেঞ্জ করছে, তারা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে নিজেদের। সো চেঞ্জ গুলো আমাকে প্রয়োজনে অ্যাডাপ্ট করে নিতে হবে বা মাইগ্রেট করে আমার সিস্টেমটাকে আপডেট করে নিতে হবে।
নাথিং এলস। যে মনে করেন আমার এ বি সি ছিল লাস্ট ভার্সনে, সে মাঝে বি কে তুলে দিয়েছে, আমাকে এ আর সি নিয়ে কাজ করতে হবে। তো আমি যদি থ্রি তে প্রজেক্ট করেছি, ফোরে যেতে যাচ্ছি, আমি বি তুলে দিয়েছি, বি বি তে আমার ল্যাক্সম লাইন অফ কোড আছে, এটা আমাকে কনভার্ট করতে হবে, কখনো এটা কনভার্ট করবো না। তো থ্রি তে সেটেল, থ্রি তেই থাকে। বাট যদি দেখি যে না ওইটা বড় কোনো চেঞ্জ না, এ বি সি এর মানে কাঠামোগত কোনো চেঞ্জ আসে নাই, ভেতরে সামান্য কিছু পরিবর্তন হয়েছে যেটা আমার খালি চোখে দেখা যাচ্ছে না, তখন হয়তো আমি পরিবর্তন করে নতুন ভার্সনে আসতে পারি, যেখানে হয়তো আমার এফোর্ট দিতে হবে খুবই কম, সেটা অ্যাকসেপ্টেবল। বাট কোম্পানিগুলো পার্সোনাল হলে এটা প্রবলেম, কারণ একজন একজন ফ্রিল্যান্সার একজন ক্লায়েন্টের সামনে কিছুই না, এটা একটা কোম্পানি একজন ফ্রিল্যান্সারের সামনে কাস্টমারের সামনে কিছু, এই কারণে কোম্পানি হলে সেটা অমিট করতে পারে, ফ্রিল্যান্সার হলে সেটা পারে না, এটাই হচ্ছে প্রবলেম, কারণ তার কমান্ডেই চলতে হয়, এটা একটু পেইনফুল আর কি। ফ্রিল্যান্সাররা যখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে তখন তারা খুব বিপদে থাকে যখন নতুন নতুন ভার্সন রিলিজ হয়, কারণ আপনি টোটালি নির্ভরশীল কার উপরে, তার উপরে, তাকে আপনি বোঝাতেও পারছেন না, আপনি সহ্য করতে পারছেন না। তাহলে এটা ইম্পসিবল, প্রয়োজনে ছেড়ে দিতে হবে, আদারওয়াইজ আপনি লসে পড়বেন। বিগ প্রজেক্টের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট থিংস, ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে ইটস ওকে। বাট আপনি যে ভার্সন দিয়ে স্টার্ট করেছেন সেই ভার্সনেই কনসেন্ট্রেট করাটা ওয়াইজ, নতুন ভার্সনে না দেওয়াই ভালো। আর অবশ্যই একটা জিনিস ফলো, মানে খেয়াল রাখবেন লাইফ টাইমের জন্য কেউ যদি কিছু চায় প্রয়োজনে কম দেবেন, এক আনাও বেশি দেবেন না, একটা শিকি পরিমাণও বেশি তাকে আপনি দিতে যাবেন না, ফেভি করতে পারবেন। প্রয়োজনে কিছুটা কম দেন, সে চাইলে শেষ পর্যন্ত যে যা চেয়েছে যেটাতে এগ্রিমেন্ট আছে সেটা করে দেন, বেশি দিয়ে আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না, রাইট? দিয়ে কাউকে সন্তুষ্ট করা যায় না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, ক্লিয়ার? ওকে, ইনস্টলেশন সাকসেসফুল, একটা কি জেনারেট হয়েছে বেস্ট 24 এর, এটাকে আমরা সিকিউরিটি কি বলি, রাইট? লারাভেলের সিকিউরিটি কি? এবার আপনারা দুই চারজন ইনস্টল দিতে পারেন বা বাসায় গিয়ে হাজারো বার ইনস্টল দিতে পারেন, আনলিমিটেড, রাইট? স্পিড, ব্যান্ডউইথ সবই আনলিমিটেড, তাই না? যে কমান্ড ইনস্টল করলাম না, আমার কমান্ডটা ছিল এরকম laravel/laravel, আমি স্পেস দিয়ে এখানে লেখা ছিল ব্লগ, ব্লগের পরিবর্তে লিখেছি laravel underscore acip underscore php underscore batch 41, আমার মতো একটা নাম দিয়েছি, নাথিং এলস, এটা প্রজেক্টের নাম, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটাই হচ্ছে আমার প্রজেক্ট। আপনি যে নাম দেবেন ওখানে সেই নামেই ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, বাট আপনি এটাকেও যদি রেখে দেন, এটা তো ফ্রেশ, আজকে আমি ইনস্টল করলাম, রাইট? এবং আপনি 5.4 এই কনসেন্ট্রেট করতে যাচ্ছেন, অথবা 5.4.3 তে আমি কনসেন্ট্রেট করতে যাচ্ছি, এটা আপনি কপি করে করে ইউজ করতে পারেন, রাইট? না, আপনি চেঞ্জ করে নেবেন, ফোল্ডারের নাম চেঞ্জ করলে তো প্রজেক্ট নেম চেঞ্জ, শুধু স্ট্যাকসেস এ কিছুটা চেঞ্জ করতে হয় প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে। না, এখন নেই, আগে ছিল Laravel এর পুরনো ভার্সনে, আগে প্রবলেম ছিল, এখন নেই, এখন সার্ভার গুলো অনেক মানে এই জায়গাটাতে ছেড়ে দিয়েছে আর কি Laravel এর সিকিউরিটি। আচ্ছা, না, আচ্ছা দেখেন, আমরা যদি দেখি কই গেল আমাদের ফোল্ডারটা, কই, এই যে Laravel SCIP PHP batch 41, ভেতরে 23টা আইটেম রয়েছে, মানে ওয়ান আইটেম সিলেক্টেড, সরি, এর ভেতরে আইটেমের সংখ্যা এখন দেখি 22টা আইটেম রয়েছে, ফোল্ডার এবং ফাইল বলে, এটা বেসিক্যালি স্ট্রাকচার Laravel এর। Laravel যদি টোটালি দেখি, কিছুটা পরিবর্তন হয়েছে, এক্সট্রা কিছু ফাইল এসেছে,
size 25 MB. Side on disk 33.1 MB. Contains 5,930 files. Right? Our folder has 1,191. এটা ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। বলেন যে যারা ড্রাইভার তারা কি গাড়ি বানায়? তারা চালায়, সে শুধু চালাতে জানে, আমাদের চালানো শিখতে হবে। বাট ড্রাইভারদের মাঝে মাঝে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ঠিক করতে হয়, চাকা নষ্ট হয়ে গেলে চেঞ্জ করতে হয়, বিষয়টা তাই। আমার অনেক কিছু, আমার গাড়ি বানানো শেখার দরকার নেই, বাট গাড়িটা অপারেট করতে হলে যে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমাদের জানতে হবে, রাইট? ওকে, তো সব জায়গায় আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। বাট ইন্টারেস্টিংলি এর যে রিসোর্স ফোল্ডার, এটাই সব পয়েন্ট সিক্স এমবি শুধু ল্যারাভেলের, আর 24.4 MB হচ্ছে ভেন্ডরের, ওদের বলতে থার্ড পার্টি, যেটাকে আমরা বলছি থার্ড পার্টি বললে ভুল হবে, এটা ল্যারাভেল ভেন্ডর বানিয়েছে। এছাড়াও হাজারো ভেন্ডর অনলাইনে আছে। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, এটা করতে যাচ্ছি, এই একটা ভেন্ডর আমরা ডেভেলপ করে রেখেছি, তোমরা ইউজ করো। তো মানে ল্যারাভেল বন্ধ হয়ে গেলে তারাও, বুঝতে পেরেছেন? আচ্ছা, স্ট্রাকচার বলছি। স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এই কনফিগারেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা ল্যারাভেলের ইঞ্জিন, ল্যারাভেলের ইঞ্জিন মেইনলি এখানে আছে। ল্যারাভেল কিভাবে চলবে, সকল ইনস্ট্রাকশন বা প্রিরিকুইজিট ইনস্ট্রাকশন গুলো এখানে থাকে। অ্যাপ যেখানে ফাংশনাল কাজগুলো হয়ে থাকে, ক্লাস গুলো নর্মালি যেখানে থাকে HTTP তে, এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন যার ভেতরে কন্ট্রোলার গুলো তৈরি হবে, ক্লিয়ার? অথ ক্লাস বলে একটা ক্লাস আছে, যে ক্লাসটা ইনস্টল দিতে হয় অথেন্টিকেশনের জন্য। এটা ইনবিল্ড ল্যারাভেলের, জাস্ট একটা কমান্ড চালালেই সেটা রেডি হয়ে যায়। হয়তো আপনারা নেক্সট ক্লাসেই বা তার পরের ক্লাসেই দেখবেন, ব্লেডিং এর পর। আমি বলছিলাম না যে কন্ট্রোলার হয়ে আসে, রাইট? তো একটু বলে নেই যে রাউটস কোথায় থাকে। রাউটস দিস, এটা হচ্ছে রাউটস, রাউটস ফোল্ডারের মধ্যে ওয়েব, রাউটস এর পর এপিপি, এপিপির HTTP তে থাকে কি কন্ট্রোলার, কন্ট্রোলার ডিসিশন নেয় যে মডেলে যাবে নাকি ভিউতে যাবে, বাট একটু খেয়াল করে থাকেন। হ্যালো হ্যালো, না এখনো ক্লাস শেষ হয়নি, কিন্তু 5-7 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আসতেছো অফিসে ওই যে ছেলের সঙ্গে কথা বলার জন্য? ওকে, যা বলছিলাম যে এই জায়গাটাতে HTTP এর মধ্যে ফোল্ডার থাকে, রাইট? এখানে যেমন কন্ট্রোলার আছে, এখানে তেমন কি মডেলস নামেও ছিল, বাট মডেলস ফোল্ডারটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার ভেতরে মডেল ক্লাস থাকতো। বাট আমি যখন কন্ট্রোলার থেকে কোনো একটা ভিউকে লোড করব, এখানে কিন্তু ভিউ নেই, খেয়াল করেছেন? এখানে থাকবে ক্লাস, বাট কোনো ক্লাসকে লোড করলে ক্লাস থাকে বেসিক্যালি রিসোর্সের মধ্যে, ভিউ থাকে রিসোর্সের মধ্যে, রিসোর্সের ভিউ, এর মধ্যে ভিউ ফাইল গুলো তৈরি করা। ফাইল গুলোর এক্সটেনশন হয় কি .lib। ওকে, সো আমরা যখন একটা পেজ, এখন আমি ল্যারাভেলের প্রজেক্টটাতে প্রেস করলে আমাদের সামনে ওয়েলকাম ব্লেডটাই লোড হবে, রাইট? আর আরেকটা বিষয় আছে, এখানে একটা ফোল্ডার আছে পাবলিক, যেটা আমরা রিসোর্স ফোল্ডার বলি, যেখানে HTML এর বা HTML বললে ভুল হবে, CSS, JavaScript, ইমেজ এগুলো এখানে থাকে। যখন কোনো টেমপ্লেট ইউজ হবে, আপনার ফ্রন্ট এন্ডের জন্য টেমপ্লেট ইউজ করবেন, অ্যাডমিন প্যানেলের জন্য টেমপ্লেট ইউজ করবেন, সেই টেমপ্লেটগুলো কোথায় থাকবে? ইন হিয়ার। ওকে, আর একটা বিষয় হচ্ছে যে ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে সেটা এই পাবলিকের ভেতরে আছে, যেটা নর্মালি বাইরে বের করে নিয়ে আসতে হয় প্রজেক্টের প্রয়োজনে। টেমপ্লেট যখন ইউজ করবেন তখন ওই টেমপ্লেটের কিছু ইমেজ থাকে, CSS থাকে, JavaScript থাকে, সেগুলো রাখতে হবে কোথায়? এখানে। নরমালি আমরা কি জানি যে একই জায়গায় ইমেজ, CSS, JavaScript, PHP ফাইল সব থাকে, রাইট? সো ভিউ থাকবে কোথায়? রিসোর্সের ভিউতে। আর CSS, JavaScript, ইমেজ কোথায় থাকবে? পাবলিকের মধ্যে, এই জায়গাটাতে। ওকে, এখানে দেখেন ইন্ডেক্স নামে একটা ফাইল থাকে, এটা বেসিক্যালি বাইরে বের করে আনা হয়,
রুটে, আর ফার্স্টে যখন এক্সিকিউট হয় ওই ইন্ডেক্সটাই এক্সিকিউট হয়। আমরা যখন এখন ল্যারাভেলকে ইউজ মানে লিখবো, একটু খেয়াল করবেন, ল্যারাভেল এসসিআইপি পিএসপি দেখেন আমি যখন হিট করলাম তখন কিন্তু প্রজেক্টটা রান হয় নাই, শুধু কোড গুলো দেখাচ্ছে, ফোল্ডার আর কোড দেখাচ্ছে। যখন আমি পাবলিকে প্রেস করছি, পাবলিকের মধ্যে কিন্তু একটা ইন্ডেক্স ফাইল আছে, ওই ইন্ডেক্স ফাইলটা রান হয়ে যাচ্ছে, যেটা আমাদের বের করে আনতে হবে কখন, কোথায়, বাইরে, এটা নেক্সট ক্লাসে শিখবেন। তো বাইরে থেকে যখন পেজটা লোড হয়, ইন্ডেক্স ফাইলটা লোড হয়, ইন্ডেক্স ফাইলটা মূলত হিট করে ফার্স্ট যেগুলো যেগুলো ফাইলে সে যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে ইএনভি, যেখানে ডেটাবেজের কানেকশন হয়, রাইট। এরপরে সে চলে যায় কনফিগ ফোল্ডারে, কনফিগ ফোল্ডারে মূল ফাইলটা হচ্ছে এপিপি, যেখানে এই ফ্রেমওয়ার্কের কনফিগারেশন আর সব কিছু বলা আছে। মানে স্টার্ট করার জন্য আমি যখন চাবিটা ঘোরাই তখন কিন্তু অনেক কলকবজা অ্যাক্টিভ হয়, দেন ইঞ্জিনটা চালু হয়, সরাসরি কিন্তু ইঞ্জিনে গিয়ে হিট হয় না যে ইঞ্জিন সরাসরি শুরু হয়ে গেল, আর ইঞ্জিনটাও কিন্তু অনেক কিছু দিয়েই বানানো থাকে, যেটা বোঝা যাচ্ছে ঠিক তেমন। যখন ইন্ডেক্সে হিট করা হয় আমাকে পাঠিয়ে দেয় ইন্ডেক্স কনফিগে, কনফিগ তার মতো করে এটাকে বুট করে ফেলে, তারপরে এই বুট থেকে আমাকে মানে কনফিগারেশনাল ফাইল এক্সিকিউশন শেষে আমাকে পাঠিয়ে দেওয়া হয় কোথায়, রাউটসে, ক্লিয়ার। সো প্রথম এক্সিকিউশন হচ্ছে কি ইন্ডেক্স, তারপরে কনফিগ, কনফিগের যে রেস্ট অফ ফাইলস আছে যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আমাদের জানা নেই, আমরা জানি যে ইঞ্জিন কিভাবে স্টার্ট হয়, কোনটার সাথে কোনটা ক্লিক করে, কোনটার সাথে কোনটা হিট হয়, কিভাবে কি হয় আমাদের কিন্তু জানার দরকার নেই, আমি অ্যাজ এ ড্রাইভার, রাইট। সো তখন আমাদের ইনস্ট্রাকশনটা চলে আসে রাউটস এ, রাউটস থেকে আমাদের জায়গা, আমরা ওখান থেকে বুঝবো এবং ওখান থেকে কি করলি, ক্লিয়ার। আমি যখন রাউটস এ আসি, রাউটস কি বলা আছে একটু আমরা দেখি, আমি যদি রাউটস এর কথা বলি, রাউটস এর মধ্যে ওয়েবে যদি যাই, এখানে একটা ছোট্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, রাউটস গেট স্ল্যাশ, এটাকে বলে রুট ফাংশন রিটার্ন ভিউ ওয়েলকাম, বেসিক্যালি সরাসরি একটা পেজ এখান থেকেই লোড করা আছে, রাউটস থেকে একটা ভিউ কে লোড করে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রপার স্ট্রাকচারে যায় নাই। আপনারা নেক্সট ডে তে যখন দেখবেন রাউটস থেকে চলে যাওয়া হবে কোথায়, কন্ট্রোলারে, কন্ট্রোলার একটা ভিউ কে লোড করবে, এটাই হচ্ছে মূল স্ট্রাকচার। সো ভিউ একটা ফাংশন যেটা ল্যারাভেলের, ওয়েলকাম একটা ব্লেড ফাইল যেটা আছে কোথায়, রিসোর্সের ভিউ ফোল্ডারে। কারণ বলতে পারেন এরকম লিখলে সে বুঝে গেল, হ্যাঁ, কারণ ওখানে সবকিছুই কি স্ট্রাকচার, আমাকে ওয়েলকাম ফাইলটা রাখতে হবে কোথায়, রিসোর্সের ভিউতেই, আদারওয়াইজ এভাবে কোড লিখলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, বিষয়টা বোঝা যাচ্ছে। সো ল্যারাভেল কিন্তু এখনো মূল প্রসেসে ঢোকে নাই, আমরা শুধু একটা পেজকে সামনে দেখতে পাচ্ছি। তো ল্যারাভেলটা শুধুমাত্র ইনস্টল হয়েছে, দেন ব্লেডিং চলবে নেক্সট ডেতে। ওকে, সো এখন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটা পেজ যখন আমাদের সামনে আসে, এই পেজটা সামনে আসার জন্য প্রাথমিকভাবে যেটা হয়েছে, আমরা এসেছিলাম এই ফোল্ডারটাতে, তারপরে ঢুকলাম পাবলিকে, পাবলিক থেকে ইন্ডেক্স লোড হয়েছে, ইন্ডেক্স লোড হওয়ার পরে কনফিগের ফাইলগুলো লোড হয়েছে, এবং কনফিগের কোনো একটা জায়গা থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়, রাউটসে, আর রাউটসের ওয়েব রুটের ফার্স্ট গেট ইউআরএলটাই আমরা একটা পেজকে লোড করেছে, রাইট। এতটুকু আজকে থেকে আমরা জানলাম ল্যারাভেল কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম আর কি, রাইট, যে ফ্রেমওয়ার্ক বিষয়টা কি, স্ট্রাকচার বিষয়টা কি, আর এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, ল্যারাভেলটা ইনস্টল করলাম, আপনাদের সাথে একটু পরিচিত হলাম। ওকে, সো নেক্সট উইকে ইনশাল্লাহ আমি আরও একবার আসবো, প্রজেক্ট স্টার্ট বলতে পারেন, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব নেক্সট ডেতেই যেন আপনাদের প্রজেক্ট স্যাম্পল দিয়ে দেয় এবং বা প্রজেক্টের গাইডলাইন দিয়ে দেয়, আপনারা যেন প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারেন এবং প্রজেক্ট শুরু করতে পারেন। ওকে, ক্লোজ কোর্সের সাথে সাথে মানে কোর্স যেভাবে আগাবে শিখতে থাকবেন, আপনারা আপনাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে থাকবেন, ইন্ডিভিজুয়াল।